করুণা ভিতরে জয় মহাপ্রভু এই জায়গাটা একটু চেপে এইটা একটু কিলিয়ান জয় মহাপ্রভু জয়নতায় একটু আসবে কিলিয়ান দাও জয়নতায় জয় মহাপ্রভু এটা সরাও এনাকে একটু সরাও জয়নতায় জয় মহাপ্রভু জয়নতায় জয় মহাপ্রভু জয় গৌর নমস্তে গুরুদেবায় সর্বসিদ্ধি প্রদায়িনে সর্বমঙ্গল রূপা সর্বানন্দ বিধায় নীলোৎপলদল শ্যাম যশোদানন্দনন্দন গোপিকা নয়নানন্দন গোপাল প্রণব ভবদয় কৃষ্ণ প্রেম ব্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নব গৌরতি সে নবদ শ্বেতকমণ্ডল কুচমণ্ডল
धृतकुण्डा कलित ललित वनम जय जजते बहारे जय जय देव प्रभु जय जय देव जायो जायो दे बखरे श्वेत कमला कुछ मंडला धृत कुंडल कलित ललित वन माला प्रभु जायो जायो दे दिनमणि मंडल मंडन भव खंडन मुनिजन मानस अंश प्रभु जय जय दे बखरे जय जय दे बखरे कालिजा विषधर गंजन जनरंजन जदुकुल नलिनि दिनेश प्रभु जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे मधुमदन रक दीनाशन गडुरासन सुरकुल केलिनि प्रभु जय जय देव भरे जय जय देव भरे तव चरणे प्रण तावय मिति भाव गुरुकुशल प्रणतेश श्री जय देव कबीर मिदं गुरुते मिदं मंगल उज्जवल गीते प्रभु जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे जय जय देव जय 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 देव किवा नाचे सोना आ नाचे सोना गोदा सोनार गोरा नाचे
সোনার গোড়া নাচে রে নাচে সোনার গোড়া নাচে আরে নাচে সোনার গোড়া নাচে রে নাই গোর হরি গোড়া নাচে নাচে সোনার গোড়া নাচে রে নাচে সোনার গোড়া নাচে হে নাচে সোনার গোড়া নাচে রে নাচে সোনার গোড়া নাচে নাচে সোনার গোড়া নাচে রে নাচে সোনার গোড়া নাচে নাচে সোনার গোড়া নাচে রে নাচে সোনার গোড়া নাচে নাচে সোনার গোড়া জয় জয় জগন্নাথ সচ্চিদানন্দ সচিদানন্দ এই ত্রিভুবনে কবে যাহার চরণ বন্দন এই ত্রিভুবনে কবে যাহার চরণ বন্দন নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম চলি শঙ্খ চক্র গদা পদ্ম আবার নদীরা নদীরা হৃদয় মথিয়া নদীরা নগরে দণ্ড কেহ বলে পুরা কালে রাবণ বধিলা রে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা রে শ্রীরাধার ভাবে এবে আমার গোদাই অবতার আ মহামন্ত্র করিলেন প্রচার মহামন্ত্র করিলেন প্রচার বাসুদেব ঘোষে কাকে জড় করি হইলা বাসুদেব ঘোষে করে হইল জড় করি হা বলে যে কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ হবে যে কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ একবার বদন ভরে হরি বলন বদন ভরে হরি যেই নাম সেই তো কৃষ্ণ একবার বদন ভরে হরি বল হই না রে নাম সেই তো কৃষ্ণ এই শ্রী চৈতন্য অবতারে বদন ভরে হরি বল হই না শ্রী চৈতন্য অবতারে একবার বদন ভরে করি বালো
ওরে এমন দিন আর হবে না রে, একবার একবার বদন ভরে হরি বলো উড়িছি একবার বদন ভরে ওরে নাম ছাড়া গতি নাই রে, পদন ভরে হরি বলো হরি নাম আমাদের দুটি বাহু তুলে বলো সবে ঘড়ি ঘড়ি বলে উড়ি বদন ভরে হরি বলো একবার বদন বদন ভরে পতি পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্ত সাধু সজ্জন বৃন্দ, কৃষ্ণ কথা রস আস্বাদন কারিণী প্রিয় মাতৃবৃন্দ, ভগবানের পীযূষ ধারা দিব্য হরিনাম উচ্চারণ প্রারম্ভে সকল ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে অসংখ্য প্রণাম নিবেদন করছি। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌর হরির দাস, আপনারে শ্রী চরণে জানাই অসংখ্য পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম মহাপ্রভুর বাণী। স্বয়ং মহাপ্রভু এটাই চেয়েছিলেন। আজকের এটা ভোগের বাজার নাকি? আচ্ছা, আমি বলছিলাম ভোগের বাজার, কিন্তু আপনারা বললেন ভোগপুর, আরো বেশি হলো ভোগে ভরপুর তারই নাম ভোগপুর। তো বলি চৈতন্য মহাপ্রভু কি এত ভক্ত আর আওয়াজ এরকম হলো? ঠান্ডা পড়েছে নাকি আরেকবার নাকি? বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি বুঝিয়ে দিলেন যে আমরা আছি। মহাপ্রভুর বাণী হলো এই কলিকালের মানুষের জন্য দশে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালে দিয়া। এখন কি একটু করা যাবে? মানে সবাই রেডি হয়ে আসছে, ঠিক আছে? মহাপ্রভুর কৃপা হোক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি চাইব এই বাজারে বসে আপনাদের বদন থেকে মহাপ্রভু শুনবে। হরে কৃষ্ণ হরে বাবা, আরেকবার হরে রাধে হরি
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare এখনো তুলনা করা যাবে না তবে এরকম দল ছিল জানলে দল আনতাম না ঠিক আছে আগামী আগামী দিনে আপনাদের সঙ্গেই গাইব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Krishna Hare 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 Rama Hare Rama Rama Rama, Rama Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare Krishna Hare Krishna Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Hare. কল্পতরু শ্রী নিত্যানন্দ প্রভু কি খারাপ লাগছে কি এত পড়াশোনা হচ্ছে কয়েকদিন ধরে একটু পরীক্ষা হবে না আমি বলছি খারাপ লাগছে কি আর আপনারা বলছেন তো কই বাত নেই ভুল তো আপনারা করেন না যে কোনো মানুষ মাত্রে নারী হোক আর পুরুষ হোক বিছানা ত্যাগ করলেই সে বলে পতিত পাবন মহাপ্রভু তোমার জয় হোক হে পরম দয়াল শ্রী গুরুদেব আপনার জয় হোক এটা হচ্ছে জীবন শুরুর শুরু প্রতিদিন সকালটাই জেনে রাখতে হবে আমাদের এটাই আমাদের শুরু ঘুমিয়ে যাওয়াকে বলা হয় মৃত্যু আমরা আবার বেঁচে উঠি সকালবেলা
এটা তার ইচ্ছা চেতন হয়ে উঠবে আর এই চেতন হলে যিনি চেতন করেন যিনি থাকলে চেতন তাকে একটা নমস্কার দিয়ে জীবন শুরু করতে হয় এই জন্য বলা হয় প্রাত শ্রী রসি শুক্লাব্জে প্রাত কালে ভগবান ঋষিকেশকে প্রণাম দিয়ে বলতে হয় তয়া ঋষিকেশ হৃদিস্থিতে না যথা নিযুক্ত তথা করুন যদি মানুষ হয় করে আর যদি মানুষ না হয় তো কোন পশুরা জীব জন্তু কোনদিন ভগবানকে প্রণাম করে না করে মানুষ করে কিন্তু মানুষের মধ্যে কিছু মানুষ না সবাই করে সবাই করে যদি ভালো যদি না করে তাহলে সে কার মধ্যে পড়বে এটা পড়তে নেই তবে কাউকে বলতে নেই যে তিনি পশুভি সমানা কারণ কি আজকে আমরা কৃষ্ণ বলছি আগে তো বলতাম না অনেক জানার পরে অনেক শোনার পরে তবে আজকে হরিবাসরে ঢুকেছি আর যারা কোনোদিন শোনে না জানে না এর ভিতরে তাকে বেঁধেও ঢোকানো আপনারাও তো জানেন তাহলে তা আপনারা যে আজ এখানে ঢুকেছেন এটা এমনি এমনি না অনেক জেনেছেন অনেক শুনেছেন অনেক পরব করে দেখেছে তাই আজ ঢুকেছে আর যারা শোনে না জানে না তাদেরকে টাকা দিয়েও এখানে ঢোকানো যাবে না তাই এটা আপনারা আমরা কি করে জানলাম সাধু সঙ্গীর প্রভাবে সাধুদের কৃপা যারা এখনো বলতে পারে না পতিত পাবন মহাপ্রভু তো তাদেরই জন্য হরিনাম নিয়ে এসেছে কেউ বাকি থাকবে না আজ না হয় কাল না হয় পরশু এ জন্ম না হয় পরের জন্মে এই লাইনে আসতেই হবে কেন না স্বয়ং মহাপ্রভু বলেছেন হরে নামৈব কেবলম মানে অর্থটা কি আর কোন পথ নাই কেবল এক তাই এই একটাই যদি পথ হয় আপনি কোন রাস্তা দিয়ে যাবেন কোন গতি নাই গতির অন্যথা অন্য কোন রাস্তা নাই অন্য কোন পথ নাই অন্য কোন মার্গ নাই আপনাকে এই পথ দিয়েই যেতে হবে এ জন্মে যদি তুমি ছিটকে পড়ো প্রণাম না করো সাধু সঙ্গ না করো সৎ কথা না শোনো তাহলে তোমার গতি যেটা হবে সেটা ভয়ঙ্কর সেটা কি 80 লক্ষ জনি ভ্রমণের পর তবে মানব জন্ম আর এবারে যদি তুমি ছিটকে যাও আবার 80 লক্ষের লাইনে পড়তে হবে কোথায় তলিয়ে যাবে তার কোনো ঠিক নাই এই জন্য এই মানব জন্মটা বারবার হয় না দেব দুর্লভ খুব ধ্যান দিয়ে শুনছেন আপনারা কারণ বুঝতেই পেরে গেছেন শোনা খুবই জরুরি কারণ এই শোনার মধ্য দিয়েই মার্গ মার্গ মানে পথ পাব এই কথা শোনার মধ্য দিয়ে জীবন পাব এই কথা শোনার মধ্য দিয়ে নিজের বাড়িতে ফিরে যেতে পারব এটা খুবই জরুরি এই জন্য দেব দুর্লভ কথাটার তাৎপর্য দেখে দেবতা পুজো আমরা করি দেব দেবীর পুজো আমরা করি কিন্তু কীর্তনে কি শুনলে দেবতাদের চেয়েও দুর্লভ এই মনুষ্য জন্ম দেবতার জন্ম পাওয়া যায় কিন্তু এই কৃষ্ণ ভজনের দেহ পাওয়া হরি বল হরি বল হরি বল এই হলো এই এই তত্ত্বগুলো হৃদয়ে না অনুভব করতে পারলে গুরুত্ব বাড়বে না হ্যাঁ গুরুত্ব বাড়বে না আমরা
এইভাবেই জীবন অছিলায় কাটিয়ে দিয়েছি বলে আজকের এই দুর্দশা। এই হরিনাম মহাপ্রভু এই জন্যই এনেছে, এই স্কুলটার নাম হচ্ছে চৈতন্য, চৈতন্যের স্কুল। অচৈতন্য যারা তারা এই স্কুলে আসবে চৈতন্য প্রাপ্ত। যারা অন্ধ পথ খুঁজে পায় না তারা আসবে এই স্কুলে, তারা নয়ন পাবে, পথ দেখতে পাবে। এরই নাম হরিনাম। হরিনাম কোন মজার জিনিস না, যে মজা হলো হ্যাঁ এই বাউল গান টান হবে খুব মজা করে নাচলাম তালি দিলাম, এটা মজার জিনিস না। এটা হচ্ছে ভারতীয় সংস্কৃতির চেতনাপ্রদ, যা বহু জন্ম অচেতন হয়ে আছো এই জন্মে যদি পারো চেতনা হয়ে যাও। জেনে না মনুষ্য জন্মটা দুটো বাচ্চার ছেলে মেয়ের বাবা হওয়া নয়, এই মনুষ্য জন্মটা খেয়ে পড়ে ঘুমানোর জন্য নয়, এই মনুষ্য জীবনটা দেবতাও মনুষ্যকে প্রণাম করে। কখন? যখন আপনার মধ্যে দেবগুণ উৎপন্ন হয়। এখন অসুর গুণ আছে, কাউকে গালাগালি করতে আপনার কোনো বাধে না, মজা হয়। তার মানে ধরে নেবেন আপনার মধ্যে অসুর গুণ বৃদ্ধি পেয়ে গেছে। এর কারণ আছে, প্রণাম যদি না করেন তাহলে রজগুণ বাড়বে, তমগুণ বাড়বে। সাত্ত্বিক আহার যদি না করেন আপনার ভেতরে অহংকার বাড়বে, অহংকার থাকলে মাথা নিচু হবে। তাহলে যে ক্রিয়া প্রক্রিয়া, কিভাবে মানুষ মানুষ হবে, মানুষ অমানুষ হবে না, এটি মহাপ্রভুর পথ। এই পথালম্বী মানবকে দেখবেন ক্রোধী হয় না। যারা এই পথে নেমে গেছে, যেমন দেখবেন আপনারা যে ডালে ফল হয় সে উপর দিকে থাকে, অনেকে কিন্তু ঘাড় নেড়ে দিয়েছে। আছে এরকম অনেক জনাই আছে, আমি যদি বলি একটু গাইব গা বন্ধ করে দেবো, মানে তার কোনোটাতেই কিছু না। ঠিক এরকম অমনোযোগী হয়ে যারা শুনবে, আমি যখন বলবো যে গাছে ফল হয় তার ডালটা উপর দিকে থাকে, কিন্তু যারা মন দিয়ে শুনছে তারা গুঞ্জন শুরু করে দিয়েছে যে না সে ডাল নিচের দিকে থাকবে, আর নিষ্ফলা শাখা যায় ফল নেই সে উপর দিকে থাকে। বুঝতেই পেরেছে, নাম আর প্রণাম সাধুগুরুর কৃপা যার মাথায় নাই সে তো সব সময় কি শ্যাম সুন্দর দা ক্যাপ্টন ক্যাপ্টন চলছে। বলার স্টাইলটা দেখুন, এ তো নিষ্ফলা বৃক্ষ না, শ্যাম সুন্দর দা। তা সেই লকডাউনের পরে ক্যাপ্টন ক্যাপ্টন চলছে, আর কোন যদি সাধু গুরুর সঙ্গে দেখা হয়, আরে প্রভু জয় নিতাই জয় এই যে বিশ্বম্ভর কৃপা করেছে যাদের তাদের মাথা নিচু হবে, আর যাদের মহাপ্রভু কৃপা করেন না কৃপা নেওয়ার জন্য মাথা ঠোকায় না ওরা সবসময় এরকম কেমন বাবা ডাকলেও এরকম করে, কি বলবে বলো, হ্যাঁ কি বলবে বলো। আর কোন ছেলে যদি কৃষ্ণ ভক্তি মার্গে আসে, বাবা আমাকে ডেকেছে, বাবা আমাকে ডেকেছে। সিরিয়াল গুলো তো আপনারা দেখেন, দেখেন না রামচন্দ্র বাবার সঙ্গে কথা বললে কিভাবে বলতেন, পিতাজি আমাকে আজ্ঞা করেছেন। এটি হচ্ছে ভগবত কীর্তন। কীর্তন মানে নাচলাম গাইলাম না, কীর্তন তো হচ্ছে শিক্ষার্থ পুরুষ মেক পুরাণ। স্বয়ং ভগবান যুগে যুগে অবতার হন কেন, অধর্মচারী মনের জন্য পৃথিবী আজকে প্রলাপ হতে যাচ্ছে, প্রলয় হতে যাচ্ছে,
তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু ধর্মকে স্থাপন করতে আসেন। আপনি আচরি ধর্ম জগতে শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। বলো চৈতন্য মহাপ্রভু কি খুবই সুন্দর লীলা আস্বাদন করছে ভক্ত পুণ্ডরী, ভক্ত পুণ্ডরী বলিরে বদন, বলিরে বদন সুধামাকা এই বলিরে বদন, বলিরে বদন সুধামাকা বলিরে বদন, বলিরে বদন সুধামাকা এই ঘটনা ওরে বলিরে বদন, বলিরে বদন সুধামাকা এই ঘটনা নামের প্রভাবে জ্বালা দূরে যাবে ঘটনা জ্বালা দূরে যাবে হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে বলে দেবতন, বলে দেবতন সুধা মাথা এই হতে না পুরি বলিরে বদন, বলিরে বদন সুধামাকা আর নামেরই প্রভাবে রাধা মাধব কি আচ্ছা শোনা যাচ্ছে হ্যাঁ কিন্তু আমার তো মনে হয় না 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 আমি একটা কথা বুঝতে পারছি না এটা কোন জায়গা এটা তো সংসার নাকি সংসার কিনা তা সংসার যদি হয় কটা জিনিস নিয়ে সংসার দুটো একটা হলো সং আর একটা সার তাহলে সংযুক্ত সার তার নাম এবার দুটোর ব্যাখ্যা সং মানে এই যে খোকা এই যে এটাকে দেখ কিরকম দাঁড়িয়ে আছে দেখায় বাঘ হয়ে যায় এরা না না এখানে না আমরা তো লীলা শুনছি মায়েরা ভাবছে আমরা না এখানে কেউ উদয় দাঁড়িয়ে না না এবার আর উল্টো দিকে না এবার ঢুকে যান ভেতরে ডুবে যান সেটা কি ছেলেকে তার বাবা বলছে খোকা তিনটে সময় নষ্ট করলে নিজের জীবন ক্ষতি হবে একটা হচ্ছে সকাল মানে সূর্য ওঠার এক ঘন্টা আগে দুপুর বেলা বেলা বারোটা নয় বেলা নয় অবেলা এই বারোটা হ্যাঁ আরেকটা হলো গোধূলি বেলা যখন গরুরা বাড়ি ফেরে ক্ষুরোত্থিত ধুলো উড়ে তাকে বলা হয় গোধূলি এই তিনটে সময় যারা ফেল করে তারা ফেল এ আর হলো না 80 লক্ষ জনের লাইনে গিয়ে পড়তে হবে এই সূর্য ওঠার এক ঘন্টা আগে যে কোনো মানুষ উঠবে বিছানা ছাড়বে বিছানা ছেড়েই যদি মানুষ হয় তাহলে মানুষ থেকে মহামানব হবে মহামানব থেকে তারাই দেবতা হয়ে যায়
আর যদি এই সকালবেলা না উঠে বা উঠে অনেকে দেখবেন সকালবেলা কারো বাড়িতে ভোরবেলা মঙ্গল আরতি হচ্ছে, মঙ্গল আরতি যা শুরু করতে হয় মঙ্গলময় ভগবানের নাম দিয়ে। হ্যাঁ, অনেক বাড়িতে আজকে ভগবানের কৃপায় মহাপ্রভুর কৃপায় এগুলো চালু হয়েছে। এই অনেক জন্মের স্বীকৃতি যারা মঙ্গল আরতি দর্শন করে ভোর চারটা, তাহলে সেই মঙ্গল আরতি দিয়ে জীবন শুরু হয়। কিন্তু অনেক বাড়িতে দুর্ভাগ্যবশত চারটার সময় থেকে ঝগড়া শুরু হয়। কোনটা ভালো হবে, হরিনাম না ঝগড়া? ঝগড়া, হরিনাম ভালো কিন্তু এখনো শুরু হয়নি। আরে হয়নি বলেই তো এখানে আসা, হয়নি বলেই তো এখানে আসা, আর যাদের হয়ে গেছে তারা এখানে আসে। মানে কি দাঁড়ালো? হ্যাঁ, একটু আগিয়ে বসে বক্সটাকে ছাড়তে হবে, কারণ ওইটাই তো আমাদের জোর পাওয়া যায়। একটু বক্সটা ছেড়ে বসতে হবে। আচ্ছা বলো, রাধা রমণ কি জয় হো, বৃন্দাবন বিহারি লাল কি জয় হো, অধিকের হলো কি আমি বলছি সকালবেলার কথা। সকালবেলা অনেক বাড়িতে ঝগড়া দিয়ে শুরু হয়। অনেকে যারা সাধু সঙ্গ করেছেন তারা এটা বুঝতে পেরেছেন, কিছু যদি বাদও যায় জীবন তা যাবে, কিন্তু একে বাদ দেওয়া যাবে না। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম কে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, ওরে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, বল ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ জানো শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, আপনারা ভজ শ্রীকৃষ্ণ ওই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ওনা ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ
নহো শ্রী কৃষ্ণের নাম রে ও না ভজো শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে সকাল যারাই একটু পণ্ডিত যারা একটু জ্ঞাত হয়েছেন সাধু সঙ্গে তারা এটা চালু করে দিয়েছে আর তাদের কোনো চিন্তা নেই এবার মহাপ্রভু দেখবে এর পর আসছে আরেকটা সময় খোকা দুপুর বেলা মধ্যাহ্ন নয় বেলা নয় অবেলা সেই জায়গাটাকে কি বলা হয় নয় জোয়ার নয় ভাটা খুব ধ্যান দিয়ে ওদিকে উঠানে না এদিকে উঠানে না বেলা ১২টার সময় কোনো মানুষের ছায়া পড়ে না এই একটা সময় এই সময় ভগবানের নাম কীর্তন করতে হয় গুরু মন্ত্র জপ করতে হয় দুটো বার হলো দুবার হয়ে গেল ভারতীয় আধ্যাত্মিক শাস্ত্রে বলা হয়েছে ত্রিসন্ধ্যা আমরা জানি একটা সন্ধ্যা কিন্তু শাস্ত্রে বলা হয়েছে ত্রিসন্ধ্যা মানে তিনটে সন্ধ্যা তিনবার ভগবানের তলায় চরণতলে গিয়ে বসতে হবে হ্যাঁ তবেই গিয়ে তোমার মানব জীবনটা সার্থক হবে আর একটা সময় হলো কি সূর্য ডুবতে যাচ্ছে চাঁদ উঠতে যাচ্ছে একে বলা হয় কি সন্ধিক্ষণ যুক্তক্ষণ এই একটা উপযুক্ত সময় এই তিনটে সময়ে হরিনাম করতে বলছে কেন না প্রকৃতি গম্ভীর থাকে প্রকৃতি শান্ত থাকে এই বেলায় হরিনাম করতে হয় তাহলে তিনটে সময় হলো সূর্য ওঠার এক ঘন্টা আগে একবার বেলা ১২টায় আর গোধূলি বেলা এই তিনবার যারা হাতে তালি দিয়ে ভগবান কেশবের গুণকীর্তন করে না ও তো জমালয়ে যাবে যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ওই যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে উরি ভজো শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে হরি বল হরি বল আমার একটা জিনিস ভালো লেগেছে আমার বলার আগে আপনারা হাত তুলছেন আমার বলার আগে আপনারা বলছেন তার মানে আগের জন্ম থেকে সেধে আসছে হ্যাঁ আর দেখবেন যারা এই চাপে ঢুকে গিয়ে মানে নূতন ঢুকে গেছে ভেতরে বেরোতেও পারে না আর পালাতেও পারে না তারাও চাপে পড়ে পরিবল ওই হাব উঠছে চাপ পড়লেই তো বাপ বলে এই চাপ এমন দিয়েছে না বাদ থেকে কারো বেরোবার ইচ্ছা থাকলে উপায় নেই হোক হোক চাপ না পড়লে বাপ বলে এরই নাম তো সেই অনেকে দেখবেন চালাক পাটি থাকে ধারে ধারে থাকে তো রাজা তার মানে সে পালাবে ও পালাবে সময় হলে আরে পালিয়ে যাওয়াটা তো ঠিক না কেন কলসি যখন খালি থাকে তখন কি হয় পুকুরে বা সরোবরে নদীতে জল ভরতে গেলে কলসিকে কি করতে হয় ছুঁড়ে দিতে হয় চাপতে হবে খালি কলসিকে চাপতে হবে ও তো ডুববে না খালি উটি উটি করে এ আমাদের এই কলসিও ওই একই দশা খালি উটি উটি চলো এবার পালাই অনেক রাত্রি হয়েছে
আরে এখনো কলসি ভরে নিচে পেরা ওই কলসি আবার ভরে গেলে আরেক রকমের কাজ ভরে গেলে কি আর চাপতে হবে এবার কি করতে হবে এবার তুলতে হবে যারা ডুবে যাবে তাদেরকে টেনে তুল বলে শেষ হয়ে গেল একবার ডুবে গেছে আর যারা ডুবতে পারেনি সামান্য একটু খেয়েছে তারা দেখতে পাবে ওই তো আমার বাড়ির দরজা আর যারা বেশি খেয়ে না ও যাত্রার ঘরে গিয়ে ধাক্কা মারবে তা ঠিক সেরকম এ খেলে অল্প খেলে হবে না বেশি খেতে হবে উচ্ছে পড়তে হবে তবে তো এই ঠিকানা ভুলবে সেই ঠিকানা মিলবে তবে হরি বল হরি বল বলি রে বদন এই যে খোকা তো তো কত বলবো রে এদিকে তাকিয়ে দেখ এই কত লোক হরি বল বলছে আর আমার নিজের ছেলে হয়ে তুমি কি করছো পুণ্ডরীক ভক্ত পুণ্ডরীক সেই পুণ্ডরীক দাঁড়িয়ে আছে এরকম হেলান দিয়ে সকালে হরি বল বলছে সে দাঁড়িয়ে আছে তার বাবা বলছে খোকা কোন স্কুলে পড়লি রে আমার মনে হয় তোর পড়া হয়নি যে অনেক কিতাব পড়লো অনেক বই পড়লো অনেক ক্লাস নিল অনেক ডিগ্রি পেল যে মা বাবার চরণে পড়তে পারেনি ওর পড়া হয়নি যে জগদীশ্বর যে না থাকলে জগৎ শূন্য যে না থাকলে তুমি মা বলতে পারবে না বাবা বলতে পারবে না ওরে তার চরণে যে এখনো পড়তে পারলো না তার আবার পড়া এদিকে এদিকে ভালো লাগুক আর না লাগুক শ্রদ্ধা থাক আর না থাক যদি আমাকে বাবা বলিস যদি আমার পরিচয় দিবি আসলে কি জানিস কেন এত মাথা খারাপ করছিস কারণ তোকে যে আমি জন্ম দিয়েছি আমার ঔরসে তোর জন্ম হয়েছে তুই যদি না সৎ পথে যাস আমাকে আবার জন্ম নিতে হবে তোর জন্য কারণ আমি তোকে মানুষ করতে পারি না এই জন্য তোর জন্য আমাকে আবার জন্ম নিতে হবে এই জন্য যারা জানে না তারা মা বাবা হয়ে পড়ে কিন্তু তারা জানে না এই ছেলে মেয়েগুলো যদি অসৎ পথে যায় তোমাকে বারবার জন্ম নিতে হবে তাই ওদেরকে যদি সৎ পথ না দেখাও তোমার কোনো গতি নাই খোকা খোকা রে আমি তো কিছু চাই না আমি তো তোর কাছে শুধু চেয়েছি একবার প্রণাম করবি একবার পবিত্র এই মঙ্গলময়ের নাম বদলি নিবি সকালে প্রণাম কর দুপুরে প্রণাম কর বাকি দিলেই বাকি পড়বে ফাঁকি দিলেই ফাঁকে পড়বে খোকারি ওরে মানুষ জন্ম বারবার হয়নি বারবার ওরে খোকা পিতা থেকে পুত্রের জন্ম তাকে বলা হয় আত্মজ এই জন্য পুত্র পিণ্ড দান করলে পিতার মুক্তি হয় এটা তুই জানিস তো খোকা তা তুই যদি না আজকে প্রণাম করিস হরিনাম করিস তাহলে আমার গতি কি হবে যে সৎপথে নেই তার পিণ্ড দানে কোনোদিন
গতি হয় না। তাই খোকা আয় না, আমি জানি তোর ভালো লাগে না, নাই বা লাগলো, বিধি বিধি মানে কি নিয়ম, নিয়মে উঠতে হবে সকালবেলা, নিয়মে প্রণাম করতে হবে, ভক্তি থাক, ভক্তি তো তুমি করতে পারবে না, ভক্তি আসলে ভক্তি হবে, ভক্তি ভোগপুর বাজারে পাওয়া গেলে কিনে নিতে পারতে, এটা কোনো বাজারে কিনতে পাওয়া যায় না, এ বিধি নিয়ম পালন করলে ভক্তির জন্ম। প্রতি বাড়িতে বাড়িতে ভক্তি মহারানী আছে, জানলে তো হবে কে সে, তুলসী মহারানী, ভক্তি মহারানী, তার চরণ তলে যদি প্রণাম নাই বা করলি, পরিক্রমা করলি না, আরতি করলি না, তার চরণ একটু জল দান করলি না, তা ভক্তি কি গজ গজ করবে? কিছু মূর্খ পণ্ডিত থাকে বাজারে দেখবে, চায়ের দোকানে আড্ডা দেয়, তাসের আড্ডা দেয়, এই যে ভোগপুর বাজারে কীর্তন হলো, কিছু জানে না কীর্তনিয়া, আমার বাবা মহাভারত কিনে রেখে দিয়েছে, রামায়ণ গীতা ভাগবত ও সব আমার মুখস্থ, এই স্থাপনের টেক্কা, দেখলেন তো বাপ ঠাকুর দাদা কিনে রেখেছে, সেও পড়ে নিয়েছে, সবই তার মুখস্থ, তারপরে কি মারছে তেমাতার মোড়ে টেক্কা। হ্যাঁ মান্না দা কড়া দেখে চা দাও, হ্যাঁ বুঝুন অবস্থাটা, সব পড়ে নিয়েছে, তা আমাকে বলে শ্যামসুন্দর প্রভু, হ্যাঁ আপনি যেগুলো বলেন না ও সময় জানা, আরে তাই তো, আপনি কোন ভাগবত পড়ে নি, পুরো পড়ে নি গীতা, আরে পুরো সব মুখস্থ, আজ অনেক দিন আগে, তা তুলসীতে কোনদিন জল দিয়েছে, সময় নাই, আপনি ভগবানের প্রসাদ খান, বলে মরে যাব, নিরামিষ মানে সাত্বিক আহার ও করতে গেলে আমি মরে যাব, আন্তিক রোগ এসে যাবে, ওই জন্য আমি ওসব করি না, তাহলে একাদশী করে, বলে না খেয়ে আমি থাকতে পারি, তাহলে কি হলো, পণ্ডিত যে জনা আজন্ম কানা, বহু শাস্ত্র ঘেঁটে মরে কিন্তু তার মর্ম বোঝে না, এরকম পণ্ডিত দেখবেন এই হাটে বাজারে অনেক চায়ের দোকানে আড্ডা দেয়, তাদেরকে আবার কিছু কিছু লোক গুরু বলে, বলে দাদা কি বলবো বিষ্ণুদা, তুমি যে এত জ্ঞান করেছো আমি বুঝতে পারিনি, তুমি বিড়ি খাও পয়সা লাগবে না, এই বিড়ি দিল উপহার গুরুকে, গুরুও বলে বিড়ি যখন ফ্রি পাওয়া যাচ্ছে আমি এরকমই বলতে থাকবো, তাই একে বলে না, এই মহাপ্রভু এই হরিবাসক তৈরি করছে এর জন্য নয়, বুজরুকির জন্য নয়, তারাই আবার বড় গলা করে বলে ভক্তি থাকলে হলো, এটা খেতে নাই, ওটা খেতে নাই, ওটা করতে নাই, ওটা বলতে নাই, এটা কি ভগবান বলেছে, অন্ধ, ভগবান কি বলেছে তুমি কোন চোখ দিয়ে দেখবে, চোখ কোথা, চোখ তো গুরু দেবে, ওই চোখে পৃথিবী দেখা যায়, টাকা দেখা যায়, গোবিন্দ দেখা যায়, হরি বল হরি বল, তার নাম হচ্ছে দিব্যজ্ঞান, দিব্যচক্ষু, দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত হতভাগা, এই জন্য ভক্তি এমনি এমনি হয় না, ভক্তি ক্রিয়ার দ্বারা কর্মের দ্বারা ভক্তির জন্ম হয়, এই যে খোকা কিরকম হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দেখো, এদিকা না না এখানে না, এখানে অনেক কষ্ট করে মানুষ দাঁড়িয়ে আছেন হরিনাম শুনছেন, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে ডবল প্রণাম, আর যারা বসে আছে একবার প্রণাম, কেন বসে থাকলে আরামের নাম হারাম, কখনো টাল দিলেও দিবে, আর যারা কষ্ট করে বাসের ডান্ডি ধরে দাঁড়িয়ে থাকে টাল দিবার কোনো রাস্তা, টাল দিলেই পড়ে যাবে, আর আপনাদের মধ্যে অনেকে দেখবেন অনেক আগের থেকে কাজ চালু করে দিয়েছে, কারণ তার চারদিকে তো ঠেকা আছে, সে তো পড়ে যাবে না, চাপের মধ্যে আছে, কোনো অসুবিধে নেই,
আর যারা দাঁড়িয়ে আছে একটু হেলান দিলি পড়ে, এই জন্য তারা জেগে আছে। বলো রাধে 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 রাধে, বৃন্দাবন বিহারী লাল কি জয় হো, খোকার হলো কি, খোকার হলো কি, মানে খোকা কি বাবার কথা মানল? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা কোটি না, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা, কেশব কৃষ্ণ কেশব মধুমাখা কোটি না, শুধু কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা কোটি না, কোটি না, কৃষ্ণ কেশব মধুমাখা এই খুটি না, বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরি না, বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই হো, বলো গিরিধারী কি কথা কানে যাচ্ছে না, যাও বৌমাকে ডেকে নিয়ে আস, একা যাচ্ছে না, এইবার বলছে বৌমাকে ডেকে নিয়ে আস, বিবাহ করলে এক সঙ্গে বসতে হয় ধর্ম কাজে, বাম দিকে বসতে, বৌমাকে ডাকো, বৌমা উচ্চ শিক্ষিত সে সব মানে না, কিন্তু বলছে কিন্তু বলছে যে বৌমাকে ডাকো না হলে হবে না, যাও বৌমাকে ডেকে নিয়ে আস, বলে বাবা ছেড়ে দাও না বৌমাকে ছেড়ে দাও, রাধে রাধে বস বস বস, এই তো হয়ে গেল, বলে গিরিধারী কি যে যে অবস্থায় আছেন আমাকে দেখার কিছু লাগবে না, আমি রক্ত মাংসের গোড়া, তাও আবার কুপুরুষ সুপুরুষ নয়, শুধু কানে শোনার লাগবে, এটুকু গ্রহণ করুন আপনাদের কল্যাণ হবে, জায়গা অকুলান হয়েছে এনারা দেখতে পেয়েছেন, আগামীতে হয়তো মহাপ্রভু আরো বেশি জায়গা করে দেবেন যেখানে হরিনাম আরো ভালোভাবে প্রচার করা যাবে, শান্ত চিত্তে যেটুকু সময়, সময় তো কাউকে ক্ষমা করবে না, আমরা কথা বললেও সময় যাচ্ছে, কৃষ্ণ বললেও সময় যাচ্ছে, তাই মূল্যবান সময়কে আমরা যেন অকারণে না কাটিয়ে দিই, খোকা এই যে এই যে ওই যে ডেকে দাও বৌমাকে নিয়ে আস, এই হরিনামে বৌমাকে ডেকে নিয়ে আস, এখন বাবা বলেছে কিছু করার নেই, এই যে সুদেশনা সুদেশনা দেবী তখন কি করছে, আপনারা করেন না সেই ভালো, কিন্তু আপনাদের পরবর্তীকালে বৌমারা কিন্তু করবে,
তা যাই হোক আমি করতে না করতে আসি না কাউকে যত পারো সাজো তোমাকে তুমি প্রসারিনী করে তোলো কিন্তু যেটা করার জন্য আসা সেটাও করতে হবে ঠিক আধুনিক কালে বর্তমান সময়ে অনেক কিছু এসেছে সবই গ্রহণ করো কিন্তু ভগবানকে ছাড়লে হয় না তাকেও ধরতে হবে সন্ধেবেলা যেমন সিরিয়াল দেখতে হবে মা তেমনি এই সিরিয়ালটাও ধরতে হবে মানে প্রণামটা করে নিতে হবে উলুটা দিতে হবে তুলসী তলায় যেতে হবে প্রণামটাও করতে হবে গুরু মন্ত্রটাও তারপরে আপনার যে সিরিয়াল আছে আপনারা দেখুন আপত্তি নেই কিন্তু এটাকে রেখে এটাকে বাদ দিয়ে কৃষ্ণ কানাইয়া কি কৌমা এলো কি সুদেশ না কি বলবে বলো সুদেশ না বাবা ডাকছে আমি তোমার বাবাকে বিয়ে করিনি তোমাকে বিয়ে করেছি তা তোমার বাবা যখন তখন ডাকবে ওই মান্ধাত আম্বলের কেত্তন আমি লেখাপড়া শিখেছি কেত্তন গাইবার জন্য না বাবা শুনতে পাবো তুমি লেখাপড়া শিখেছো আমাকে বিয়ে করেছো এটা যেমন ঠিক আছে মানুষকে অসম্মান করা এটা তো লেখাপড়ার শিক্ষা নয় কিন্তু তুমি এটাও বলবে না কখনো যে আমি তোমার বাবার কাছে কীর্তন গাইতে যাব ওই হাতে তালি দিয়ে আমার দ্বারাও সব কীর্তন হবে না আমরা লেখাপড়া শিখেছি মানুষ চাঁদে চলে যাচ্ছে কম্পিউটারের যুগে ভগবান টগবান কিচ্ছু নেই খাটলে খেতে পাবো এই তোমাকে সাপ বলে দিলাম আমি কিন্তু কীর্তন গাইতে পারবো না আমার বাবা বলছে তোমাকে একবার যেতে হবে না সুদেশ না আমাকে যদি তুমি গুরু বলো আমাকে যদি তুমি প্রণাম করো তাহলে আমি আমার বাবাকে প্রণাম করি তোমার কাছে যেমন আমি গুরু তেমনি আমার কাছে আমার বাবা মা গুরু তা তোমারও গুরু তোমারও উচিত হবে তোমার স্বামী যাকে প্রণাম করে শ্রদ্ধা করে তোমারও করা উচিত এটি হচ্ছে সিস্টেম এরই নাম সদাচার এরই নাম সংসার এটা তুমি বোঝো না তাই তোমাকে বোঝালাম আমার মনে হয় এর পরে তুমি না করবে না আমার সঙ্গে যাবে সুদেশ না হরি নাম ভালো লাগে না গাইবে না কিন্তু বাবা ডেকেছেন আমাদের যেতে আপত্তি কোথা চল ঠিক আছে এই আমি বলে দিলাম এরপর যদি বাড়াবাড়ি হয় না তুমি দেখবে আমি চলে গেছি ঠিক আছে সে পরের কথা পরে এই মুহূর্তে সন্ধেবেলা বাবা ডাকছে আ বৌমা এই তো আবার পাড়ার বৌমাকে সঙ্গে নিয়েছে হ্যাঁ বস বস ওইখানে বস বস এই তো কি সুন্দর বৌমা বেনারসি পরেছে গো ঠিক আছে বস ঠিক সময়ে উঠেছে এবার বসে বস ওরে মা রে মামা হ্যাঁ ঠিক আছে একটা কথা জেনে রাখবে পুণ্ডরী তোমার স্ত্রীকেও বলছি ভগবানকে যে তোমরা প্রণাম করতে চাও না কেন সঙ্গে সঙ্গে বৌমা ঘোমটার ভেতর থেকে বলছেন কিছু মনে করবেন না বাবা ভগবান কি কলিকালে আছে বলুন তো এই যে আপনি নাম কীর্তন করছে আপনার বয়স 60 বছর হয়ে গেল আপনি দীর্ঘদিন ব্যাপী হরিনাম করছেন বলতে পারবেন আপনি ভগবানকে দেখেছেন তার মানে ধরে নেন ভগবান নেই এই কলিকালে এই সময়ে অর্থই হচ্ছে পরমেশ্বর ভগবান অর্থ থাকলে জীবনের সব কিছু হাতের মুঠোয় তো ঈশ্বর ঈশ্বর করে জীবন কাটিয়ে দেবার ইচ্ছা আমার নেই বৌমা বৌমা সম্মান রেখে কথা বলতে হয় এটি সমাজের সভ্যতা এটি এর নাম হচ্ছে আদর্শ এর নাম শিক্ষা যার মা ভালো তার ছা ভালো তোমার মা এইটুকু শিক্ষা দেয় না গুরুজনদের সম্মান করতে হয় তবে তুমিও যেদিন তুমি গুরুজন হবে সেদিন তোমাকেও লোকে সম্মান করবে হ্যাঁ বৌমা তোমার কথাটাই ঠিক
এই টাকা আছে, গাড়ি আছে, হ্যাঁ ডিজাইন করা নকশা করা বাড়ি আছে, তুমি বলতে পারবে বৌমা কারো ঘরে শান্তি আছে? কার ঘরে আছে যার বাড়িটা ভাঙা, শরীরে ছেঁড়া কাপড় আছে, হাতে শুধু শাখা আছে, সিঁদুর আছে, তিলক আছে, তুলসীর কণ্ঠহার আছে, গিয়ে দেখো ওদের বাড়িতে বাল গোপালের পুজো হচ্ছে, সেবা হচ্ছে, জিজ্ঞাসা করো ওদের কেমন আছেন আপনারা, এক গাল হেসে বলবে গোপালের কৃপায় আমাদের কোনো অভাব। আর এই তিনতলা চারতলা পাঁচতলা গাড়িওয়ালি আলাকে জিজ্ঞাসা করুন কেমন আছে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবে টেনশন আর টেনশন। তাহলে তিন চার তলায় যদি টেনশন হয় এক তলায় কি হবে? হ্যাঁ, সারা জীবন ব্যাপী হরিনাম গাইছি আর জেলায় জেলায় প্রতিদিন একটা একটা জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আমরা মানুষ দেখতে পাচ্ছি কে শান্তিতে আছে। হ্যাঁ, একতলায় যারা চোখের জলে কৃষ্ণ বলে কাঁদে এরা এক গাল হেসে বলবে ঠাকুরের কৃপায় আমার অভাব নাই, আর যারা বহু পেয়েছে এদেরকে জিজ্ঞাসা করলে এরা বলবে শুধু টেনশন। হ্যাঁ, আমার বড় বৌমা চাকরি পেয়েছে, বড় ছেলে চাকরি পেয়েছে, আমার স্ত্রী চাকরি করে, আমিও চাকরি করি, কিন্তু আমার ছোট ছেলেটা পায় নাই তাই টেনশন। তাহলে বুঝুন এরা টেনশন, এই টেনশন করতে করতে চিন্তায় চিতায় পুড়ে মরবে এরা, এরা শান্তি পাবে না। শান্তিময় তো কৃষ্ণ, প্রেমময় তো কৃষ্ণ, আনন্দময় তো কৃষ্ণ, তাকে বাদ দিয়ে আনন্দ পাবি কোথায়? ভক্তমণ্ডলী মায়েরা, এই যে ভোগের ভোগের না একটু মনে করিয়ে দেবেন মাঝে মাঝে, আমি ভুলে যাই। তাহলে ভোগপুর বাজারে একটা সেলুন আছে জানেন তো, এই দেখবেন কিছু ছেলেরা যারা একটু কাজ টাজ কম করে এরাই সেলুনে এসে আড্ডা দেয়। তপনদা একটু সাইজ করে দেবে তো, কলেজের মোড়ে দাঁড়াতে হবে, হ্যাঁ একটু সাইজ করে, তাহলে বুঝে এই ছেলেগুলোই দেখবেন বেশি সেলুন দোকানে আড্ডা দেয়। হ্যাঁ, এই গপ সাইজ করছে, চুল সাইজ করে। এখন এদের মধ্যে একটা খরিদ্দার ঢুকেছে সেলুনে, সে এই দাড়ি শেভ করছে, ও সব মাখি দিয়েছে, দিয়ে চালু করেছে, ঠিক সেই সময় সেলুনওয়ালা বলছে ভগবান আছে, আসলে যে শেভ করছে বসে সে একটু কৃষ্ণ ভক্ত, এই তাকে লাগিয়ে ঝাড়ছে, কলিকালে ভগবান আছে, এখন তার এখানে তো খুঁত ঠেকানো আছে, সে যে হ্যাঁ বলবে না বলবে তাও তো বলতে পারছে না, কি সে তাকে ওই ঠেকিয়ে রেখে বলছে কলিকালে আমার ভগবান আছে, যদি ভগবান থাকতো তাহলে এই দুবৎসরে কত কোটি মানুষ মরে গেল, ভগবান কোথায় ছিল? ভগবান যদি থাকতো মানুষের এত দুঃখ দুর্দশা হতো? ভগবান আছে, সে তখন বলে ভাই আছে কিনা আমার জানা নেই, তুই শেপ করে দে আমি উঠে পড়ি, কখন চেপে দিবি তার তো ঠিক নেই। এখন তার কথা শুনে আরো দু একটি ছেলে বলছে ঠিক বলেছিস, ভগবান যদি থাকতো এত বেকারত্ব বেড়ে যায়, ভগবান যদি থাকতো এত হাসপাতাল বাড়াতে হয়, কত মানুষ মরে যাচ্ছে অকালে, এসব কি ভগবান আছে? এখন ভক্তমণ্ডলী মায়েরা যার দাড়ি কাটছিল তার তো হয়ে গেল, শেভ হয়ে গেল, সেইবার মুছে টুচে বলছে কি বলছিলি বল, বলে কি আর বলবো তুই তো সব শুনলি, ভগবান টগবান কিচ্ছু নেই, আসলে দেখে ফেলেছে তার গলায় তুলসীর মালা, এই জন্য তাকে খোঁচা মারছে। সে তখন বলে তোরা ঠিকই বলেছিস ভগবান আছে, ভগবান থাকলে এত দুঃখ হয়? বলে তাহলে তুইও আমাদের দলে, বলে দলে হব, আমার মনে হয় সেলুন বালাও নাই। আরেকবার বল, বলে সেলুন বালাও নাই, তুই দেখতে পাচ্ছিস আমি তোর শেপ করে দিলাম দাড়ি গো, আমি নাই এই তো দাড়ি আছে। সে তখন বলে তুমি যদি সেলুনওয়ালা বেঁচে থাকো
তাহলে এত লোকের ওই যে রাস্তায় একটা ছেলে ঘুরছে তার দাড়ি গোঁফ চুল জোঁটা হয়ে গেছে কেন হবে? তুমি যদি থাকবে সে ওই রকম দুর্দশা কেন? সে তখন বলে তুই দেখা কত আসে লোক দেখা দেখা এই দেখা বলে কি করেছে জানেন? ওই রাস্তায় দেখিয়ে দিল দেখে একটা পাগলা দাঁড়িয়ে আছে, সে তার কাপড় টাপড় সব খুলে নিয়ে এইখানে নিয়ে একেবারে গোঁফ দাড়ি চুল টুল একবারে ঝেপে গেছে, নোংরা জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। তা এখন ওই যিনি শেভ করছিলেন সে বলছে দেখ সেলুনওয়ালা যদি থাকলো ওর দাড়ি গোঁফ এরকম হয়ে আছে, ওর এলোমেলো চুল কেন? সে তখন বলে আরে অত ভাগা ও তো পাগলা, পাগলা তাতে কি চুল দাঁড়িয়ে ওরকম হয়ে আছে কেন তুই যদি থাকলি? সে বলে সে যদি না সেলুনে ঢুকে তো আমি কি করে খুঁজ চালাবো, কি করে তাকে পরিষ্কার করব? তখন সেই লোকটি বলছে তুই ঠিকই বলেছিস, তুই বললি ভগবান নাই তাহলে এত দুর্দশা কেন? মানুষ যদি সাধু সঙ্গ না করে হরি বল না করে তো ভগবান হরি বল নাই আমাদে ভুলিতে তাহারে সুধাম কায়েই হোদিনা নানা বল নাই আমাদের ভুলিতে তাহারে সুধাম কায়েই হোদিনা যদি কারো শ্রদ্ধা না থাকে ভক্তি না থাকে তাকে যদি জোর করে হরি নাম বলানো যায় এতে কি কাজ হবে? হবে না। আচ্ছা আপনারা বলছেন হবে না, হবে না, হবে, আবার বলছেন হবে। আচ্ছা দেখেন একটা প্রমাণ দিচ্ছি, দেখেন এই যে বিকল্প ধানের চাষ মানে যাকে তাইচুন বলা হয় গরমের চাষ, তো সেই চাষ যখন হয় বীজ ধান ফেলা হয়, তখন বীজ ধান ফেলা হয় এই দেখেন আমার দিকে তাকান বীজ ধান ফেলা হচ্ছে, তোমার মাথায় পড়বে না অসুবিধা। এখন ভক্তমণ্ডলী মায়েরা ফেলা হয়ে গেল, এই ফেলে দেওয়ার পরে তিন দিন বাদে দেখতে গেছে কতটা বীজ ধান বেরিয়েছে, গিয়ে দেখে কিছু বেরিয়েছে কিছু মার গেছে। তখন প্রবীণ চাষিকে জিজ্ঞাসা করছে ভালো বীজ আনলাম হলো না কেন? তো তখন বলছে ওরে বীজ মার যায় না, তার মানে কি এই যে ফেলার সময় না যার অঙ্কুরগুলো উপর দিকে ছিল সেগুলো পড়া মাত্র উপর দিকে ছিল বেরিয়ে গেছে, আর যেগুলো গেঁথে গেছে
মানে মাটিতে গেঁথে গেছে, এদের একটু দেরি হবে। কেন দেরি হবে? হবে কি রকমে হবে? বুঝতে পেরেছেন তো? এই তলা দিয়ে বেঁকিয়ে উঠতে হবে, তবে হবে, দেরি হবে। এই যারা জন্ম জন্ম ভজন করছে, প্রণাম করছে, নাম করছে, এরা পরামাত্র, মানে পৃথিবীতে মায়ের গর্ভ থেকে পরামাত্র হরিবোল চালু হয়ে গেছে। আর যারা আগের জন্মে বলেনি উল্টো দিকে পড়েছে, এখন এদের একটু দেরি হবে, তবে হবে। এই জন্য বিধিব, ভক্তি না থাকলেও সকালবেলা প্রণাম করবে, ভক্তি না থাকলেও হরিনাম করবে, ভক্তি আসবে। তাহলে কি জানা গেল? শ্রদ্ধা থাক আর না থাক, এই যে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, কয়েকদিন হরিনাম চলছে এখানে, বসলেই প্রণাম করে বসতে হবে। এখানকার নিয়ম হচ্ছে এটা, আপনি যে কারণে এখানে এসেছেন প্রণাম করে বসে যান। যার নাম, যার বাসর, যিনি দেনেওয়ালা, তাকে প্রণাম করে বসে যান। আবার যখন বাড়ি ফিরবে আপনার সময় হবে, যখন খুশি, শেষ হোক আর না হোক, আপনার যদি সময় শেষ হয়ে যায় আপনি চলে যান, কিন্তু প্রণাম করে যান। এটা হচ্ছে নিয়ম, এটার দ্বারাই আপনি প্রাপ্তি হবে। যে কোনো আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হবে, পূজা করতে গেলে আসন শুদ্ধি আগে হবে, আসনের পূজা আগে, তোমার নিজের পূজা আগে, তারপরে দেবতার পূজা। হ্যাঁ, আসন শুদ্ধি, ভূত শুদ্ধি, তারপরে কর শুদ্ধি, দেহ শুদ্ধি, তারপরে গিয়ে ভগবানের পূজা। এই জন্য যে আসনে আপনারা বসেছেন, পরীক্ষিত মহারাজ এই আসনে বসেই সিদ্ধি লাভ করেছিল, এর নাম হচ্ছে শ্রবণের আসন, এটি সাধারণ জায়গা নয়। হ্যাঁ, যুগ যুগ হরিনাম আছে, পরেও থাকবে, আমরা সব অতল তলে তলিয়ে যাব, হরিনাম চিরন্তন। হ্যাঁ, যারা ওই গ্যালোরে গ্যালোরে করছে, কিছু আমাদের মতো প্রচারক, হিন্দু ধর্ম গেল, হিন্দু ধর্মই নাই, এটি হচ্ছে সনাতন ধর্ম। ভগবান যেদিন থেকে অনাদির আদি গোবিন্দ, সেদিন থেকে আছে আর থাকবে। প্রদীপ যেমন বাতাসে নিভু নিভু করে, আবার জ্বলে ওঠে, এ ধর্ম ঠিক সেরকম। এই অধর্মচারীগণের জন্য ধর্ম লুপ্ত হয়ে যায়, মহাপ্রভু এসে সেই ধর্মকে আবার জাগিয়ে তোলে। তোমার আমার কাজ নয় ধর্মকে রক্ষা করা, ওটি স্বয়ং ভগবান করবেন, সম্ভব আমি। তোমার আমার কাজ শুধু কৃষ্ণ বলা আর কৃষ্ণ বলার। বলে রাধা মদন গোপাল কি, শোনা গেল কি? না না, আপনাদের না, আপনার তো মন প্রাণ দিয়ে কঠিন অবস্থায় শুনছেন, ছেলে বৌমাকে বলা। তাহলে শোনো বৌমা, ভক্তি থাক আর না থাক, এসে যখন গেছো একটু হাতে তালি দিয়ে কীর্তন করো, করা যাবে? হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যোগে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু, জগদীশ দক্ষ, হরে মুরারে মধু কৈট ভারে
ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মদন লয় ভাই গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞে সোনা দায়ন কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ খোকা একটু হাত তোলো বাবা হাত তুললে আত্মসমর্পণ করা হয় ভগবানের চরণে সব কিছু অর্পণ করে দেওয়া যায় হদে মুদাদে মধু কৈত ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ বলো হরে মুরারি মধু কৈত ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞে সোনা দায়ন কৃষ্ণ বিষ্ণু যজ্ঞে সোনা দায়ন কৃষ্ণ বিষ্ণু যজ্ঞে সোনা দায়ন কৃষ্ণ বিষ্ণু বলো যজ্ঞে সোনা দায়ন কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ বলো নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ হরে মুরারি মধু কৈত ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারি মধু কৈত ভাবে গোপাল বৌমা বৌমা একটু উলুধ্বনি কর গো মা মা হরে মুরারি মধু কৈত ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বলো হরে মুরারি মধু কৈত ভাবে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে আ ভগবান নৃসিংহদেব কি জয় হো আর নরহরি জি কি জয় নিতাই গৌর প্রমানন্দে হরি বল আমার খুব ভালো লেগেছে ভগবান তুমি উলুধ্বনিও দিলে হাতও তুললে তবে তাদের সঙ্গে মানে বৌমাদের সঙ্গে আপনারাও যে তুলেছেন না বলাতেও আমি খুব খুশি হয়েছি মহাপ্রভুর কাছে প্রার্থনা করি আপনাদের প্রতি মহাপ্রভু কৃপা করুন তা বৌমা তুমি যে উলুধ্বনি করলে হরিনাম করলে আমি খুব খুশি হয়েছি বৌমা আমি যে কেন দিয়েছি সে আপনি বুঝবেন মরণ দশা কবে যে মরবে জ্বালা জুড়াবে আতা যাক বলে দি যেটা বলার জন্য কয়েকদিন ধরে ভাবছি খোকা বাবা শোনো বাবা মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো ভগবানের কাছে যাওয়া আর ভগবানের কাছে যেতে গেলে স্বয়ং ভগবান বলেছেন কান টানলে মাথা আসে এই কানকে আর মাথাকে এই কান হচ্ছে ভগবত ভক্ত আর মাতা হচ্ছে স্বয়ং ভগবান হরি বল হরি বল যদি কোনো মানব কলিকালে এই তত্ত্বটা জানতে পারে তার ভগবান নিকটে এসে গেছে যদি ভক্তের সেবা করতে পারে যদি ভক্তের দাসানুদাস হতে পারে তাহলে তার কাজ হয়ে গেল জেনে নিতে হবে ভগবান নিকটে এসে গেছে ভগবানের উপাসনা লাগে না লাগে ভক্তে কেন না স্বয়ং ভগবান বলেছেন আমার চেয়ে বড় কে হরি না ভগবানের চেয়ে তার নাম বড় নামের চেয়ে বড় কে যারা নামের উপাসনা করে
সেই ভক্ত। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভক্তের সেবা দিলে ভগবানের সেবা হয়। ভক্ত কারো বাড়িতে শয়ন করলে, বৈষ্ণব সাধু সন্ত, তাহলে জেনে নেবেন ভগবান শয়ন করে আছে। এই জন্য এই যে আজকে চলছে মহানাম অষ্টম প্রহর, আগামীকাল যজ্ঞ, মহাপ্রসাদের নিমন্ত্রণ হয়ে গেছে আপনাদের প্রতি। কিন্তু জেনে রাখবেন সেটা হলো কি, মহা মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবন। এই যে নাম যজ্ঞ, আপনারা আমরা যে নাম করি বাড়িতে সেটাও যজ্ঞ। যদি কেউ নিয়মিত তিনবার করে, যদি কেউ ষোলমালা জপ করে, যদি কেউ এক লক্ষ নাম জপ করে, ওটাও যজ্ঞ। নিয়ম করে সংখ্যা রেখে নাম করার নাম হচ্ছে যজ্ঞ। সময় মেপে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এগুলিকে নিয়ম বলা হয়। এই নিয়মে যদি কেউ করে তাহলে তাকে যজ্ঞ বলা হয়। আর হরি নামের কৃপা পেতে গেলে বৈষ্ণবের কৃপা আগে নিতে হবে। যদি বৈষ্ণবকে প্রণাম করেছেন তাহলে জেনে নেন ভগবান প্রণাম পেয়ে গেছে। কেন বলুন তো, আমরা প্রণামও জানি না, প্রণাম করতে গেলে কি দিতে হয় আপনারা জানেন সকলে, আমি জানি না, জেনে নেব। প্রণাম করলে কি কি দিতে হবে? বলে বাবা এরা খালি পয়সার কথা বলে, প্রণামও করব দিতে হবে? না না, পয়সা না, তিনটে জিনিস দিতে হয় প্রণাম করতে গেলে, কায় মন আর বাক। কায় মানে শরীর, প্রণাম করতে গেলে শরীরটা দিতে হবে। দুই রকমের প্রণাম আছে, একটা হচ্ছে পঞ্চাঙ্গ, যারা হাঁটু গেড়ে প্রণাম করে, পাঁচটা অঙ্গ মাটিকে স্পর্শ করবে, এর নাম হচ্ছে পঞ্চাঙ্গ। যারা সাষ্টাঙ্গে করে, শুয়ে প্রণাম করে, একে বলা হয় সাষ্টাঙ্গ। শরীরের আটটা জায়গা মাটিতে স্পর্শ করবে, এর নাম সাষ্টাঙ্গ। তাহলে এটা কি, কায় মানে শরীরটা দিয়ে দিলে, শরীর দিয়ে দিলে, মন যাকে প্রণাম করবেন তার ধ্যান, যাকে প্রণাম করবেন বাক্যের দ্বারা সেই মন্ত্র উচ্চারণ করবে। ভগবান কৃষ্ণকে প্রণাম করতে গেলে হে কৃষ্ণ করুণা সিন্ধু, এটা বলতে বলতে প্রণাম করতে হবে, যতক্ষণ না শেষ হয় ততক্ষণ প্রণাম চলবে। অনেকে মন্ত্র বলে, কি বলবো গুরুদেব, সেদিকে সব ধান পেকে গেছে কাটা, আপনি ভালো থাকুন, আমি আবার কোনোদিন আসব, এগুলো মন্ত্র নয়। বলতে বলতে প্রণাম করে, ধান পেকে গেছে কাটা হয়নি, কি করব গুরুদেব আপনি ডেকেছিলেন তাই, এটা মন্ত্র নয়। গুরুদেবকে প্রণাম করতে গেলে বলতে হবে অজ্ঞানং তিমিরং ধর্ষ জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মীলিতং যেন তস্মৈ। তাহলে বুঝে নিলেন আপনারা কোন গুরুকে প্রণাম করবে। হ্যাঁ, যে কেউ না, সকলে গুরু হতে পারে না, গুরু হচ্ছে ভগবানের প্রতিনিধি। গুরু হচ্ছে কে, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশন। হ্যাঁ, তার আমার মতো শ্যামা মাধানা। হ্যাঁ, যে কেউ গুরু হতে পারে না, হ্যাঁ, যে কেউ উপদেশ দিতে পারে না, তাহলে উপদেশ কে দেবে, উপদেশ কার কাছে নেব, দীক্ষা কার কাছে নেব, আমি পথ কার কাছে পাব, যিনি চক্ষু দান করতে পারে। আপনারা মন্ত্রে বললে অজ্ঞানং তিমিরং ধর্ষ, তিমির আধারকে যিনি আলোতে পরিণত করে, চক্ষুন মিলিতং যেন, তার মানে আপনার চক্ষু নাই, চক্ষুটি প্রকাশ করে দিলেন কি দিয়ে, শলাকা দিয়ে। কি শলাকা? জ্ঞানাঞ্জন শলাকা। তাহলে তত্ত্বগুলো বুঝতে হবে, না বুঝে প্রণাম হবে কি করে? এই তো প্রণাম, প্রকৃষ্ট প্রণাম, যিনি চক্ষু দান করতে পারেন, উন্মিলিত করে দেন, প্রকাশ করে দেন, যে নয়নের দ্বারা গোবিন্দ দেখা যায়। জগৎগুরু কি, জয় হো, নিতাই চাঁদ কি, অধিকের হলো কি, জ্ঞানগুলো সব ছেলেকে দিচ্ছে। আর আমাদের যদি এমন বাবা থাকতো আমার দশা কি এই হতো? আমাদের বাবা মা খালি বলছে
ভালো করে নাম্বার তুলতে হবে, এই গ্রামের মধ্যে তোকে শ্রেষ্ঠ হতে হবে, খবরের কাগজে তোর নাম উঠবে, দু হাতে রোজগার করবি, ধর্ম টর্ম বাদ দে। এই আমরা বাবা পেয়েছি, এই আমরা মা পেয়েছি, শুধু টাকা রোজগারের যন্ত্র হতে হবে, মানুষ হতে হবে এ কথা বলেনি। তুই রকে বসে সিগারেট খা, তুই গাঁজা খা, তুই সুরাপান কর, হ্যাঁ, কিন্তু তুই নম্বর তোল আর টাকা দান, কোনো সমস্যা নেই। আমাদের আশ্রম আছে তো গুরুদেবের, তো সেই গুরুদেবের আশ্রমে যদি কোনো ছেলে মেয়েরা আকৃষ্ট হয়ে যায়, তাদেরকে মারতে মারতে টেনে নিয়ে যায়, কেন এই করলে খেতে পাবি, ধর্ম ধর্ম করে খেতে পাবি, হ্যাঁ টাকা রোজগার করতে হবে, চল ভক্তমণ্ডলী মায়েরা। এই হচ্ছে বিরোধী তত্ত্ব, যা শুনতে হবে আর জানতে হবে, যার মা ভালো তার ছা ভালো। আজকে হ্যাঁ আমরা হাসি, কেন বলুন তো, যখন জায়গায় জায়গায় কীর্তনে যাচ্ছি, মা বাবারা কাঁদছে, বাবা একটু কীর্তনে বলবেন আমার ছেলে মানুষ হলো না, আমি বলি মা গো আপনি মানুষ হয়েছে, হ্যাঁ আপনি জীবনে প্রণাম করেন না আপনার শাশুড়িকে শ্বশুরকে আপনার নিজের বাবা মাকে প্রণাম করেন না, তা আপনি আজকে মা হয়ে ছেলের কর্তব্য খুঁজছেন, আপনিও তো মেয়ে, আপনি আপনারটা করেছিলেন করেন, দেখেন একটা উচ্চ মাধ্যমিকে ছেলে পরীক্ষা দিয়ে বাড়ি ঢুকলো, বাবার পায়ে পা লেগে গেল, নমস্কারও করলো না সরিও বললো না চলে গেল, বাবা কেঁদে কেঁদে বলছে জায়গা জমি বিক্রি করে তোকে লেখাপড়া শিখাচ্ছি, তা তুই এই কাজ করলি, পায়ে পা লেগে গেল একটা নমস্কার করলি না। সেই ছেলে তখন বলছে বাবা পরশু দিন দেখলাম তোমার পা ঠাকমার পায়ে লেগে গেল, ঠাকমা বুঝেন তো ঠাকমা, হ্যাঁ তো ঠিক বুঝেছেন, হ্যাঁ তাহলে তার পায়ে পা লেগে গেল, তা আপনি প্রণাম করেছিলেন, এইবার কোন স্কুলে পড়াবেন, কোন কলেজে পড়াবেন, কলেজ তো আসলে সংসার, আপনি তো প্রিন্সিপাল, আপনি নিজেরই আচরণ নেই, আপনি নিজেই নিজের মাকে প্রণাম করেন না, আজকে আপনি মা হয়ে ছেলের প্রণাম করছেন। কীর্তন শুনতে হবে, বদলে যাবে, না হলে কীর্তন কেন, মহাপ্রভু তো বদলাতে এসেছেন, হ্যাঁ শুনতে হবে, শুনলে তো বদলাবে, যদি না শুনেন আপনি জানবেন কোথার থেকে প্রণামটা কি জিনিস। তাহলে তিনটে জিনিস দিয়ে প্রণাম করতে হয়, খোকা যেটা বলার জন্য বল, আগামীকাল ভোরবেলা আমি তোমার মাকে নিয়ে কাশীধাম যাব, কারণ বৈষ্ণব হচ্ছে ভোলানা, জীবনে তাকে একটা প্রণাম না দিলে কৃষ্ণ ভক্তি হবে না, তাই যাচ্ছি তোমার মাকে নিয়ে, তোমাকে শুধু আমার একটাই বলা, জীবনে আমি যা রোজগার করেছি সব তোমাকে দিয়ে দিয়েছি, আমি তোমাকে অর্থ চাইছি না, শুধু বলছি কেউ তীর্থে গেলে কিছু অর্থ দিতে হয়, জানো না কেন দিতে হয়, যারা দেয় তারাও জানে না, কারণ আমরা তীর্থে যেতে পারি না, আমি অর্থ দিয়ে যদি তাকে তীর্থে এগিয়ে দিতে পারি তাহলে ওই অর্থটা তীর্থের সেবা হবে, আমি বাড়িতে বসে সেই সেবার ফল। খোকা যদি তোমার ভালো লাগে কিছু দিও, তোমার জন্য আমার জন্য না, আমি পায়ে হেঁটে যাব, আমি কাশীধাম পায়ে হেঁটে যাব, এই জায়গাটা হচ্ছে মহারাষ্ট্র, ভারতের দক্ষিণ দিক, আর কাশীধাম আছে উত্তর দিকে, এই আমি পায়ে হেঁটে যাব, এই হরিনাম গাইতে গাইতে তোমার মাকে নিয়ে আমি পায়ে হেঁটে যাব, কিন্তু আমি আমার জন্য টাকা পয়সা চাচ্ছি না, তোমার যদি কল্যাণের জন্য কিছু দিতে পারো তাহলে দিও, কারণ অর্থ উপার্জন করা হয় সৎ পথে ব্যয় করার জন্য, মানুষ রোগে ভোগে, কেন ভোগী হচ্ছে আর রোগী হচ্ছে, ভগবানের ভোগ লাগায় না, সাধুগুরুর সেবা দেয় না, সৎ কাজে লাগায় না, তাই অর্থের দ্বারা যেরকম মানুষ বিষ খেয়ে মরে, মানুষ তেমনি রোজগার করে অসৎ পথে ব্যয় করে মরছে। এই জন্য তোমাকে আমার নিবেদন, তুমি যদি পারো আমাকে দিও, তবে আমি ভোর চারটায় বেরোব, দেবে আগে বাবা কি বলবো, আপনার বৌমার সঙ্গে একটু আলোচনা করে,
বাবা বলে যা সারা রাত্রি গুরুর সঙ্গে আলোচনা কর, তবে ভোর ভোর উঠবি রে খোকা, আমি কিন্তু ভোরবেলায় বেরোবো, যেখানেই যেতে হয় সকালবেলায় যেতে হয়, সন্ধেবেলা বেরোতে নাই, ধর্মপথে নামতে গেলে যৌবন কালেই বেরোতে হয়, বৃদ্ধ হলে খানায় পড়ে যাবে কাঁটা বনে জায়গায় পৌঁছা, প্রভাত সময় কালে সচি রাঙ্গি নামাজে কারি গোড়া নাচি যা বেড়াই রে, প্রভাত সময় কালে সচি রাঙ্গি নামাজে কারি গোড়া নাচি যা বেড়াই রে, জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইলো প্রেম দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইলো প্রেম দাতা, ঘরে ঘরে হরি নাম বিলা রে, ঘরে ঘরে হরি নাম বিলা রে, প্রভাত সময় কালে সচিরাঙ্গি নামাজে কারি গোড়া নাচি যা বেড়াই রে, প্রভাত সময় কালে সচিরাঙ্গি নামাজে কারি গোড়া নাচি যা বেড়াই রে, প্রভাত সময় কালে সচিরাঙ্গি নামাজে কারি গোড়া নাচি যা বেড়াই রে, আপনারা একটু বলুন, ওই না প্রভাত সময় কালে সচি রাঙ্গি নামাজে কারি গোড়া নাচি যাবে রাই রে, জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইলো প্রেম দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইলো প্রেম দাতা, ঘরে ঘরে হরি নাম দিলা রে, ঘরে ঘরে হরি নাম দিলা রে, প্রভাত সময় কালে সচি রাঙ্গি নামাজে কারি গোড়া নাচি যাবে, প্রভাত সময় সময় কালে সতিয়া মিনার মাতিরা রে, নাতিয়া বেড়ায় রে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, প্রভাত সময় কালে সচি রাঙ্গি নামাজে কারি গোড়া নাচি যা বেড়াই রে, প্রভাত সময় কালে সচি রাঙ্গি নামাজে কারি গোড়া নাচি যা বেড়াই রে, রাধামদন গোপাল কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, আগো পুণ্ডরীকের মা তুমি তৈরি হলে, হ্যাঁ স্বামী আমি রেডি, খোকা হ্যাঁ বাবা, তা কি হলো গত রাত্রে বললাম, তা তুমি কিছু পয়সা করি দেবে, না বাবা, হ্যাঁ আগে না আপনার বউমা না বলেছে, তা ঠিক আছে লাগবে না, তোমার কাছে তোমার গুরু হলো তোমার স্ত্রী, ঠিক আছে লাগবে না, কিন্তু যাওয়ার আগে একটু জেনে যাই, আর হয়তো ফিরবো না, কারণ আমাদের যা অবস্থা হয়তো রাস্তাতেই শেষ হতে পারে, তা খোকা কেন দেবে না, আগে আপনার বৌমা বলছেন তিনিও মানে আমরাও তীর্থে যাব, হ্যাঁ
কি বলছিস রে খোকা, তীর্থে যাবি তোরাও? তো বেশ, তো বললেই তো পারিস, তাহলে একটা গাড়ি করে তোর মা আমি আর বৌমাকে নিয়ে চারজনে বেরিয়ে পড়ি। না না মানে, আগে আপনার বৌমা বলে দিয়েছে ও তো অল্প বয়স। কে? অল্প বয়স, চরণ চরণটা একটু নরম, তাই এই জন্য সে হাঁটতে পারবে না। এই জন্য গাড়ি করে যাব আমরা দুজনে, আপনি মাকে নিয়ে হেঁটে চলে যান। বাহ বাহ বাহ, হ্যাঁ ঠিক আছে, কই বাত নেই খোকা, ভগবান মঙ্গল করুক, ভগবান তোমাদের মঙ্গল করুক। বৌমা অল্প বয়স, সে কি হাঁটতে পারবে? ঠিকই করেছো বাবা, গাড়ি করে এসো, আমি তোমার মাকে নিয়ে ভগবানের নাম করতে করতে এগিয়ে যাই। ভক্তমণ্ডলী মায়েরা, এই লীলার মধ্য দিয়ে আমরা জীবনকে খুঁজে পাবো, আমরা কি করছি। বাবা মা হরিনাম করতে করতে, পায়ে হাঁটতে হাঁটতে, চোখের জল ফেলতে ফেলতে, কখনো পায়ে রক্ত পড়ে, কখনো কাঁটা ফোটে, কখনো মা আছাড় খেয়ে পড়ে যায়, স্বামী তাকে পাঁজা কলা করে তুলে বলে, পণ্ডরীকের মা এই পথ তো এত সোজা নয়, এ যে কণ্ঠকীর্ণ, আরামে হয় না বেরামে হয় না, কত কাঁটা বিঁধবে, কত ব্যথা লাগবে, কত চোখের জল আসবে, চোখের জল না হলে ময়লা ধোবে কি করে, যে সোনায় খাপ থাকে তাকে যেমন আগুন দিয়ে পোড়ানো হয় তবে খাঁটি হয়, ভগবান তেমনি তার ভক্তকে দুঃখ দিয়ে, জ্বালা দিয়ে, বিপদ দিয়ে, কষ্ট দিয়ে তাকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে তোলে। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ না হরি নাম মধুর নাম, কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম, চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, আহা গাহ গাহ কৃষ্ণ না হরি নাম মধুর নাম, কৃষ্ণ হরি নাম কৃষ্ণ নাম, চলিতে আর বলিতে, আর বলিতে, ঐশন মুখে আধার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী, ঐশন মুখে আধার রাত্রি আহা তুমি একা সেই পথ যাত্রী, পথ চলিতে আর বলিতে, তোমরা নাম দাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম, নিঃশ্বাসে প্রতিপ
বিশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি বিশ্বাসে আকাশ গাহু কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম আগে বলিতে কত চলিতে আগে বলিতে কত চলিতে আগে বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ না হরি না মধুর না তোমরা গাও গাও কৃষ্ণ না হরি কত চলিতে আরে বলিতে তোমরা গাবো গাবো কৃষ্ণ না হরি না কৃষ্ণ না বলো শঙ্কর ভগবান কি বলো গিরধারী লাল কি এখন ভক্তমণ্ডলী মায়েরা দুটো দিক দাঁড়ালো একদিকে গাড়ি করে যাচ্ছে আর একদিকে পায়ে হেঁটে যাচ্ছে কোনটা ভালো গাড়ি করে নয় আচ্ছা যাক দেখা যাক কি হলো ওরা পায়ে হেঁটে যাচ্ছে হরিনাম গাইতে গাইতে এদিকে কি হচ্ছে দেখুন কথা আছে না কাছের লোক কাছের লোক হ্যাঁ ঘরের ভাত পরে খেয়ে যায় আমি তো রইলাম ভুখা ঘরের কাঠ উড়িয়ে খেয়ে যায় বড়ি বুড়ি তবু জঙ্গলে কাঠ কুড়োতে যায় এ দেখবেন বিরাট জায়গা জমি পড়ে আছে চাষবাস করতেও পারে না তবু বুড়া বুড়িরা দেখবেন সীমানায় ঘুর ঘুর কর সীমানার কাছে জেগে বসে আছে এটা আমাদের জায়গা খালি বেড়া দিচ্ছে কত জায়গায় এমনি পড়ে আছে ঘরের কাঠ উড়িয়ে খেয়ে যায় তবু বুড়ি জঙ্গলে শান্তি কি আর পাবি রে শান্তি তো ভেতরে বাইরে নয় একটা মেয়ে চিন্তা করে কবে পুরুষ পাব আমার বিয়ে হবে সেদিন মনের আশা পূর্ণ হবে অভাগিনী রে ওই আনন্দ ওই প্রেম কখনো বাইরে নয় অন্য কারো কাছে নয় আলিঙ্গনে নয় চুম্বনে নয় আছে তো ভেতর যা আছে তা বাইরে নয় এই জন্য সাধুগুরু দীক্ষা দিলে কি বলে চোখ বন্ধ করে জপ করো শিষ্য যদি বলে চোখ বন্ধ করব তো দেখব কি করে তাকে বাইরে পাবি কোথা সে তো ভেতরে আছে এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা বাইরে কখনো নয় ভেতরে দেখুন একজনা ধনী মানুষ বাইরে ব্যবসা করতে যাচ্ছে আরেকটা চোর জানতে পেরেছে ওর কাছে অনেক টাকা আছে মোহর আছে এটা হাতাবে বলে আসে একটা চোর তার সঙ্গ নিয়েছে দাদা আপনি বাণিজ্যে যাবেন আমিও যাব আপনার সঙ্গে আসল উদ্দেশ্য হলো মোহর হাতাবে এই যাচ্ছে গিয়ে একটা ধর্মশালায় উঠলো ধর্মশালায় উঠে বলছে দাদা আজকের রাতটা এখানে কাটিয়ে নাও দুটো বিছানা হলো ভক্তমণ্ডলী মায়েরা একজনা সাধু আর একজনা চোর চোর কিন্তু বুঝতে দেয় না যে আমি চোর দুজনেই ঘুমিয়ে পড়ল এই যে রাত ১২টা হলে কারা জাগে
আপনারা তো নয়, চোরেরা জাগে রাত ১২টায়, তাদের সকাল হয়, সেই চোর বিছানার পাশে উঠে তার এখানে চাপছে, এখানে চাপছে, বিছানা তুলছে, বালিশ তুলছে, এ বেটা মোহর গুলো কোথায় রাখছে? সকাল হয়ে গেল, মোহর আর খুঁজে পেল না, চুপ করে শুয়ে পড়লো, যেন মনে হলো সে কিছু জানে না, ঘুমোচ্ছে। সকালবেলা উঠে তারই মাথা গড়ায় বসে বসে সেই বণিকটি গুনছে, রাম দুই। চোর তখন ভাবে, সারা রাত্রি খুঁজলাম পেলাম না, এ আবার আমাকে শুনিয়ে শুনিয়ে গোনে। ঠিক আছে তুই গোন, আজকের রাত আর পার হবে না, কোথায় রাখবি রাখ। আবার দ্বিতীয় দিন একটা ধর্মশালায় ঘুমিয়ে পড়েছে, চোর আবার উঠে বিছানা তুলছে, বালিশ তুলছে, কোমর টিপছে, বুক টিপছে, কোথাও পাচ্ছে না। আবার সকাল হয়ে গেল, ভক্তমণ্ডলী মায়েরা চোর বলেই তো ভারী মুশকিলে পড়লাম, সকালবেলা গুনে রাত্রিবেলা খুঁজে পাই না। তো দ্বিতীয় রাত্রি কেটে গেল, মোহর পাওয়া গেল না। ও মায়েরা, তখন চোর বিষণ্ণ বদনে বসে আছে, বণিক বন্ধু বলছে, কি গো মন খারাপ কেন? বলে, বাজার মন্দা। মানে তো হাতাতে পারিনি, কেমন? বলে, বাজার মন্দা। বলে, বাজারেই যাওয়া হয় না, তোর মন্দা পড়ে গেল? বলে, তুমি বুঝবে না আমি কোন বাজারে আছি। এই বলে, আসল কথাটা তোমাকে খুলেই বলি, হয়নি যখন আর কি করব, তুমি যেটা ভেবেছো সেটা নয়, আমি একখানা চোর। সে বন্ধু তখন বলে, আমি তো শুরুর দিন থেকে জানি। হ্যাঁ, তুমি জানো যে আমি চোর? বলে, হ্যাঁ। বলে, তাহলে তুমি আমায় ধরিয়ে দাও না কেন, বলো না কেন? বলে, বলার দরকার কি, চোরের দোষ কোথা? মানুষেরা যদি দরজা খুলে ঘুমিয়ে যায় তো চোরের অসুবিধে কোথা? তুমি যেটা নেবে সেটা যদি সাবধানে রাখি তুমি পাবে কেন? বলে, তা বাপ তুই রাখিস কোথা, কেমন রাখিস কোথা? বলে, কেন, বালিশের তোলা, 49 বার বালিশ তুলেছে। আর তুমি বলছো বালিশের তোলা? সে তখন বলে, বালিশ কোটা? বলে, তোমার একটা আমার একটা, তাহলে বুঝো কোন বালিশের তলায়। বলে, কোন বালিশের তলায়? বলে, আমি তো প্রতিদিন, তুমি যখন বাইরে চলে যাও আমি তখন তোমার বালিশের তলায়, কারণ আমি জানি আমি ঘুমিয়ে গেলে তুমি উঠবে, উঠে আমার বালিশ 50 বার তুলবে, কিন্তু ভুল করেও তোমার বালিশ আমার মোহর থেকে গেল, সকালবেলা উঠে গুনে নিল। চোর তখন বলে, তোমার পায়ের ধুলি দা, এ জন্ম কাটিয়ে দি, পরের জন্মে আবার শুরু কর। তাহলে দেখুন, মোহর ছিল কোথা? নিজের মাথায়, নিজের বালিশের তলা। আর দুটো রাত্রি খুঁজলো কোথা? লোকের বালিশের তলা। এই মানুষ মনে করে, একটি ছেলে মনে করে বউ আসলে সুখী হব, বউ মনে করলে স্বামী জীবনে আসলে সুখী হব, আদৌ হয়েছে কি? তাহলে এত ডিভোর্স পত্র কেন জমা পড়লো? তাহলে এত ঝগড়া ঝাঁটি কোটে গিয়ে কেন জমা পড়লো? যদি তাই হতো, আসল তত্ত্ব কেউ জানে না, তুমি নিজেই সুখী নিজেই দুঃখী, তুমি নিজেই নিজের শত্রু, তুমি নিজেই নিজের বন্ধু। শ্রীমদ ভগবদ গীতা, আজকে পূর্ণিমা গেল একাদশী মোক্ষদা, এই মোক্ষদা একাদশীতে ভারতবর্ষের মাটিতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছিল, এই যে গেল একাদশী, আর সেদিনই গীতা জয়ন্তী, মানে গীতার জন্ম হলো ভারতবর্ষ, আর আমরা অন্ধ থেকে গেলাম, ঘরের ভাত পরে খেয়ে গেল, ঘরের কাট উইয়ে খেয়ে গেল, আমরা জঙ্গলে গিয়ে কাটাচ্ছি। আসল তত্ত্ব কোথায়? এই ভারত পুণ্যভূমি ভারতবর্ষ, এখানে প্রণাম করলে যা পাবে, বিদেশে তপস্যা করেও তাই পাবে, কারণ এই মাটিতে ভগবানের চরণ ধুলি রয়েছে। মহা মহাপুরুষের জন্ম হয়েছে এই ভারতের মাটিতে, এই আমাদের ঘর,
এই আমাদের বাড়ি, আমাদের বাড়ির ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু জানতো। আর না হলে কেবল নিজের বালিশ রেখে দিয়ে পরের বালিশ খুঁজে বেড়াবো, কোনোদিন সুখী হতে পারবো। রাধে রাধে লেগেন ভক্তমন্ডলী মায়েরা, মা বাবা পায়ে হাঁটতে হাঁটতে চলে গেল, মহাগুরু মা কাঁদতে কাঁদতে হাঁটছে, এদিকে স্ত্রী নানাভাবে সেজে বিলাস বহুল সেজে বলল, গাড়ি ডেকেছো? হ্যাঁ গাড়ি আনা হয়ে গেছে, তুমি উঠে পড়ো সুদেশ না। ভক্তমন্ডলী মায়েরা, এ গাড়িতে উঠতে গিয়ে একটা বিপত্তি ঘটে গেল। তোমাকে বলি হারিয়ে, তুমি একটু আমার হাত ধরে তুলতে পারো না গাড়িতে? এই গাড়িতে উঠতে গিয়ে আমার জুতো ছিঁড়ে গেল, এখন যে কি করে আমি যাব তাই ভাবছি। ও মায়েরা, জুতো ছিঁড়ে গেল। স্বামী বলছে, এটা নিয়ে মাথায় তুলছো কেন? জুতো ছিঁড়ে গেলে তো কত মুচি তো মোড়ে মোড়ে বসে আছে, আমি চর্মকারের কাছে নিয়ে তোমার জুতো সেলাই করে দেবো, এখন তুমি গাড়িতে ওঠো চল। ভক্তমন্ডলী মায়েরা, কিছু দূর গাড়ি গেল, তারপরে গিয়ে তেমাতার মোড়ে একটা দোকান দেখতে পেল, ভাঙা ঘরে একজন বৈষ্ণব, চর্মকার কুলে তার জন্ম, তিলক ভরে আছে ললাট, কণ্ঠে তুলসীর মালা, বদনে মধুর কীর্তন। বলগ বদনে শোন গ শ্রবণে সুধামাকা হরিনা, বলগ বদনে শোন গ শ্রবণে মধুমাখা হরিনা, একবার বলগ বদনে শোন গ শ্রবণে সেলাই করছে আর হরিনাম গাইছে, নামেরই প্রভাবে, নামেরই প্রভাবে জালা দূরে যাবে, ওই নামের প্রভাবে জালা দূরে যাবে, ওই নামের প্রভাবে জালা দূরে যাবে, ওই নামের প্রভাবে জালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, বদগ বদনে শোন গ শ্রবণে সুধা মাতা হরিনা, একবার বদগ বদনে শোন গ শ্রবণে সুধা মাতা হরিনা, নামে বলব বদনে শুনব শ্রবণে সুধা মাতা হরিনা, একবার বলরে একবার বলরে একবার বলরে উড়ি একবার বলরে এই সুধা মাতা হরিনা, একবার বলরে উড়ি সুধা মাতা হরিনা, একবার বলরে হরি বল হরি বল হরি বল হরি বল ফুটি বাহু তুলে 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 বল হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল হরি নাম যাবে আর তুমি যাবে হরি বল হরি বল নাম যাবে আর তুমি যাবে হরি বল হরি বল হরি 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 বল হরি 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 বল বল হরি হরি বল হরি 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 বল হরি বল হরি 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 বল বল হরি হরি বল তুমি বাহু তুলে বল হরি বল হরি বল হরি বল হরি বল ওরে হরি বল 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 তুলে বল হরি বল হরি বল গৌর হরি হরি বল হরি বল হরি বল এখন ভক্তমন্ডলী
মায়েরা এই জুতো কার ছিঁড়ে গেছে, কার জুতো ছিঁড়ছে? বৌমা সুদেশ না, জুতোটা হাতে নিয়ে পুরুষ মানুষ পুণ্ডরীক গেছে দোকানে। এই যে দাদা, ও ভাইয়া, সে তখন হরিবোল হরি বোল, যারা হরিবোল বলে তাদের ভালো লাগে, আচ্ছা গানটা শেষ হোক, কিন্তু কিছু লোকের জ্বালা উঠে। এই দেখেন আমরা এগুলো তো পাই, এই যে বাইরে যায় না, সে যখন বলছি রাস্তা খুঁজে পাচ্ছি না, জয় নিতাই, জয় নিতাই, আর সে বললো না, হুম, আমি বলি বাবা জয় নিতাই, হুম বলছে জয় নিতাই। আরে বাবা, রত্নাকর দস্যুকে যখন রাম নাম বলতে বলেছিল, সে কি বলতে পেরেছিল? একদিনে হবে রে, এই জন্য তাকে বলেছিল মোরা বল, সে মোরা বলতে পারছে, রাম বলতে পারে। তো তখন গুরুজি বলল, তুই মোরা মোরাই বল। তাহলে মোরা মোরা বলতে বলতে বুঝতে পেরেছে, একদিনে হবে গো মা। 60 বছর বয়সে আপনি তুলসীর মালা নিয়ে 26 বছরের বৌমাকে জ্বালিয়ে ছাড়ছেন। জানেন শ্যামসুন্দর প্রভু, আমার বৌমা তুলসীর মালা পরে না। বলে তার বয়স কত? বলে 26। আপনার কত? 60। কবে পড়েছে? 2 বছর। কি কাণ্ড করেছেন মা গো, আস্তে আস্তে ধাপাও। পিরেক মারা, জানেন তো পিরেক মারে, এরকম পিরেক ধরলো, এরকম দিলে কোথায় যাবে? হাতে পড়বে, হাত ছেঁচে যাবে, হাসপাতালে নিয়ে যেতে। তাহলে কি প্রথমে টুক টুক করে একটু বসিয়ে দিতে হবে, তারপরে তো ঘা সইবে। এইগুলো জেনে যাবে, নালে টক্কর খাবে না, ঝক্কর হয়ে ঘুরে মুখ থেতো করে দেবে। এই জন্য সব কিছু তাড়াতাড়ি হয়, এই পথে তাড়াতাড়ি নয়। ধীরে ধীরে চল না মানবা, ধীরে ধীরে চল। বলো রাধা রমন কি জয়, হো গিরিবর ধারী কি জয়। তাহলে বৌমার সে তো আপনাদের চোখের সামনে ভাসছে, দোকানদার জুতো সেলাই করছে আর গান গেয়ে যাচ্ছে। এ তখন বলছে, তুমি কি কালা নাকি? কে বলে, আমার জুতোটা সেলাই করে দাও। সে রশি, তার নাম রুহিদাস, সে জুতো দেখে হেসেই বলছে, আজকাল কি ছেলেরা মেয়ের জুতো পরে নাকি? অন্ধ অন্ধ, তুমি একটা অন্ধ। বলে কেন? এটা আমার জুতো নয়, আমার পায়ে জুতো আছে। বলে তাহলে এটা কার? আপনার গুরুর? বলে না, আমার পত্নীর। আজকাল পত্নীরা স্বামীকে দিয়ে জুতো সেলাই করা। আয় রে, কি দিন এলো রে, স্বামীর জুতো পত্নী মাথায় করে নিয়ে কৃষ্ণ ভক্তি লাভ করে, স্বামীকে নারায়ণ জ্ঞানে সেবা করে। এ ভারতবর্ষে মহিষী নারী সাবিত্রী, হ্যাঁ, সতী দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদ্দরী, এরা জীবনে সতী নামে খ্যাত হল। আর সেই ভাগ্যবতী মা তোমার হাতে জুতো তুলে দিয়েছে, তুমিও এক দুর্ভাগা। তুমি জানো না রাজা দশরথ কেন মরে গেল? স্ত্রৈণ, যারা গুরুর কথা শোনে না, সাধুর কথা শোনে না, শাস্ত্রের কথা মানে না, কিন্তু স্ত্রীর কথা ফেলে না। রাধে রাধে। এই জন্য দশরথ অকালে মরে গেল। তা তোমার মতো যদি নরাধম পুরুষ জগতে থাকে, তাহলে তার আর মরতে দেরি নেই। বলে যাক, আপনাকে জ্ঞান দিতে হবে না, জুতোটা আপনি সেলাই করে দেন। জুতো সেলাই করে দিল, ওই দূরে আমার পত্নী বসে আছে, এখন বলুন পয়সা কত লাগবে? লাগবে না। তুমি আগে বলো তো যাচ্ছ কোথা? কাশীধাম। ওরে বাবা, যান যান, আপনার পয়সা লাগবে না। বল কেন? এটা আমার জীবনের সংকল্প। এ দেখছেন না, আমার বাড়িতে আমার কুঁড়ে ঘর, এ দিনের বেলা সূর্যের আলো পড়ে, রাতের বেলা চাঁদের আলো, বৃষ্টি হলে গাছের তলায় বসতে হয়। কিন্তু আমার জীবনে সংকল্প আছে,
আমি কোন বৈষ্ণব সাধু সন্ত কোন মানুষ যদি তীর্থে যায় তার জুতো সারানোর পয়সা আমি নিই না, কারণ আপনি পায়ে দিয়ে জুতো পায়ে দিয়ে তীর্থে গেলে আপনি যেমন তীর্থের ফল লাভ করবেন আমিও তেমনি বসে বসে। হরি বল হরি। ভক্তমণ্ডলী মায়েরা আজকে যারা এই ভোগপুর বাজারে এই হরি পবিত্র হরিবাসরে বসে আছেন আনন্দ করছেন, আমি শুনেছি এক মাস ব্যাপী বহু জায়গায় আপনাদের চরণতলে গিয়ে ভিক্ষা করে এনে এই সুন্দর বৃন্দাবন তৈরি করেছে, এই জগতের অর্থ পরমার্থে লেগে গেছে। এখন এই সামনে আমার সাধুরা আছেন কমিটির ভক্ত, এনারা প্রার্থনা রেখেছেন আবার আপনাদের চরণে ভিখারি হয়ে যাবে, তা আমি আপনাদের অনুরোধ রাখব আপনাদের সাধ্য অনুসারে দান করে জীবন ধন্য করবেন, কারণ এটা সংসারে লাগবে না গোবিন্দ সেবায় লাগবে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, আপনারা দান দেবেন আর গান শুনবেন নীরবে, কোনো কথা হবে না। আহা রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, ওই না রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, আহা জীবনে মরণে গতি নাহি মোর, ওই না জীবনে মরণে গতি নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। আমি জীবনে অনেক দেখলাম, আমি এই জায়গায় এসে অভিভূত হলাম, আমার খুব ভালো লেগেছে আপনারা নীরবে বসে ভগবানের মঙ্গলময় নাম আর সাধন করছেন। ভক্তমণ্ডলী মায়েরা, পুণ্ডরীক বলল আমি জীবনে অনেক লোক দেখেছি, এই একজন লোক দেখলাম যে পয়সা নিল না। হ্যাঁ ঠিক আছে চলি, আবার যদি কোনোদিন এই পথে আসি আপনার সঙ্গে দেখা হবে, চলি। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, কেবল জীবনে জীবনে মরণে গতি নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। এই যে কিছু মনে করো না বাবা, একটা কথা বলবো বলি, এই তো শেষ হয়ে গেল, বলে দিয়ে পালিয়ে যাবো আর কোনো যায় আসেনি, বলি কথাটা অন্য কিছু নয়, তুমি যখন কাশীধামে যাচ্ছ বাবা আমার একটা টাকা নিয়ে যাও, একটা টাকা তুমি নিয়ে যাবে, গিয়ে কাশীধামে গঙ্গায় আমার নাম করে একটা ডুব দিয়ে দেবে। বলে আপনি টাকা দিচ্ছেন কেন? দেখো আমি জীবনে কাশীধাম যেতে পারি না, আশা আছে যাব, তবে মা গঙ্গাকে একটা প্রণাম করার বড় ইচ্ছে, তা পারি না, তা তুমি আমার এই টাকাটা নিয়ে যাও, জলে ফেলবে আর ডুব দিয়ে দেবে আর কিচ্ছু না। হ্যাঁ যাও বাবা নিয়ে যাও, আমার এইটা নাম করে তুমি ডুব দেবে একটা। ভক্তমণ্ডলী মায়েরা এই নিয়ে চলে গেল, এখন তার স্ত্রী বলছে এই হয়ে গেল
সুদেশনা দেবী বলছে, এই ছেড়ে দেবো, এই হয়ে গেল, আর দু মিনিট, এই হয়ে গেল, একটু ঘুমিয়ে পড় না, যাওয়ার সময় ডেকে নেব। কত রকম করে এদের রাখতে হয় জানেন তো, থাকবে এরা থাক, এরা যে এই বয়সে হরিনাম শুনছে, আমি তো এই বয়সে ঢুকতে পারিনি, কেমন কত ভাগ্য এদের। হ্যাঁ, এদের মা হয়তো চিৎপটাং মানে ঘুমিয়ে গেছে, কিন্তু এরা জেগে আছে। তাহলে কি হলো এখন ভক্তমণ্ডলী মায়েরা, এই একটা টাকা তুমি নিয়ে গিয়ে গঙ্গায় দেবে। দেখুন শুধু তত্ত্বগুলো, যে তত্ত্বের মধ্য দিয়ে মানুষ কিভাবে হরিভক্তির পথে এগিয়ে যায়। যাও নিয়ে যাও। একবারে কাশীধাম পৌঁছে গেল, ওদিকে যে মা বাবা হেঁটে হেঁটে গিয়েছিল না, পায়ে রক্ত বেরোচ্ছে, আছাড় খেয়ে মা পড়ে গেল, বললো গো তুমি খালি আমাকে হাঁটিয়েই নিয়ে চলছ, আমার কি খিদে লাগে না, আমাকে একটু জল দাও, একটু খেতে দাও, আমি আর পারি না। কমলা কণ্ঠ হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে, ফুলে কাঁটা আছে, এই কাঁটা আছে বলে কি কেউ ফুল তোলে না, পদ্মে কাঁটা আছে কিন্তু তা বলে কেউ তো থেমে নেই, একটু কাঁটা ফুটবে কিন্তু সুন্দর কমলটা তো তুমি পাবে। কমলা এ পৃথিবীতে একজনও মানুষ পাওয়া যাবে না যে দুঃখী নয়, এই দুঃখের মধ্য দিয়েই তো সুখকে পেতে হয়, এই ভক্তি রাজ্যে এই আধ্যাত্মিক পথে তুমি যত কষ্ট করবে তুমি তত এগিয়ে যাবে গোবিন্দের দিকে। চলো যা মনে রাখলে জীবনে বিপদ হবে না। তাহলে কি মহাপ্রভু কলিকালের মানুষকে বলেছেন, ত্রিনাদপি শুনিছেন, অনেক অনেক সময় আসবে সত্য কথাটা বলবে কিন্তু বলো না, সহ্য করে না, বিনয়ী অনেক যা তুমি শেষ করতে পারবে না, বিনয়ী থাকো, সহিষ্ণু না, সহিষ্ণু না, সহ্য করো, খিদে সহ্য করো, নিদ্রা সহ্য করো, কটু বাক্যকে সহ্য করো, একদিন তুমি মহীয়সী নারী। তাই তোমাকে আমার অনুরোধ থাকলো, খিদে লেগেছে খাবে কিন্তু আর একটু কষ্ট করে হেঁটে চলো, কাশীধামে মা অন্নপূর্ণা আছে, সেখানে কেউ না খেয়ে থাকে না। Dum 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 d
খোকা কাশি ধাম এসেছে বৌমাকে নিয়ে। খোকা দাঁড়া, ডাকবে না, ওকে ডাকবো না, ওকে ডাকলেই ও মনে করবে আমার কাছে পয়সা চাচ্ছে, ওকে ডাকবে না। বলে তাহলে খাবো কি? যার দয়ায় আমরা জন্ম নিয়েছি তিনি আমাদের ব্যবস্থা করবে। অনন্যাস চিন্ত অন্তমাং যোজনা পর্যুপাশতে তেষাং নিত্যাভিমুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম্। ধৈর্য রাখো, ধৈর্যেই সব মেলে, অধৈর্য মেলে না। ধৈর্য রাখো, খাবার তুমি খেয়ে শেষ করতে পারবে না। ভক্তমণ্ডলী মায়েরা, বৌমা বলে দিল ছেলেকে, এই দেখো মা ওখানে বসে আছে, তুমি খবরদার মায়ের সঙ্গে দেখা করবে না, এটা দাও ওটা দাও চাইবে, যেতে হবে না, তুমি এখানে এসো। চলে গেল। এমন সময় একটা বুড়ি মা লাঠি ধরে একটা বিরাট শাল পাতায় করে নানা রকম হালুয়া পরোটা মিষ্টান্ন নিয়ে লুচি পুরি নিয়ে একবার পৌঁছে গেল। নম শিবায়ই নম শিবা, 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 বাজায় নম শিবায়ই নম শিবা, বলো ডুম 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 ডুমুরি বাজায় নম নম শিবা, নম শিবায়ই নম শিবা, নম শিবায়ই নম গুরু, নম শিবায়ই নম শিবা, নম শিবায়ই নম শিবায়ই। এই মা, এই রে, এই নে খা, এই তোদের জন্য পাঠিয়ে দিল, তোরা খা। ভক্তমণ্ডলী মায়েরা একটু ধৈর্য ধরলেই দেখলেন তো লুচি পুরি মিষ্টান্ন হালুয়া শেষ নেই, গরম গরম, এই নে খা, পেট ভরে খা। তখনই বলছে কমলার মা, দেখলে তো আজ পর্যন্ত বৃন্দাবনে যেমন রাধারানী কাউকে অনাহারে রাখে না, কাশীধামে তেমনি মা অন্নপূর্ণা, যার নাম দুর্গা, যার নাম মহামায়া, তিনি কাউকে অনাহারে রাখেন না। খা। হরিনামকারীর বাড়িতে কোলে করে মাথায় করে নিয়ে আসেন ভগবান, চাইতে হয় না। তুমি তোমার কর্তব্যটা পালন করো গুরুকৃপায়, তোমার খাওয়ার শেষ হবে না, খেয়ে শেষ করতে পারবে না। এত দিল অন্নপূর্ণা, মা বুড়িমার রূপ ধারণ করে। ভক্তমণ্ডলী মায়েরা স্বয়ং অন্নপূর্ণা মা, উনি ভাবলেন আমি পয়সা নিয়ে নিলাম, কি ভক্তমণ্ডলী মায়েরা এই দেওয়া হলো ভিক্ষা, যা ভগবানের সেবায় আপনাদেরই কাছে আবার ঘুরে আসবে। আগামীকালের নিমন্ত্রণ দিয়ে দিয়েছে না, এই আপনাদেরই অর্থে আপনাদেরই সেবা গোবিন্দ, শুধু উল্টে যাবে। বাড়িতে যেটা আমরা ভাত খেতাম সেটা প্রসাদ হয়ে আমাদের কাছে। বলো রাধা গোবিন্দ দেব কি, নিতাই চাঁদ কি, প্রসাদ সেবা হলো কি, প্রসাদ সেবা করলো
ভক্তমণ্ডলী মায়েরা প্রাণ ভরে বলছে ঠাকুরের যে এত কৃপা তো আগে বুঝতে পারি না, এই জন্যই তো বলা হয় ধৈর্যের অপর নাম মিষ্টি, অধৈর্যের অপর নাম তেতো। জীবনে ধৈর্য ধরেছিল তাই যুধিষ্ঠির মহারাজ রাজমুকুট পরল, অধৈর্য হয়ে চুরি করলো বাগপাড়ি করলো তাই দুর্যোধন অকালে মরে গেল। রাবণ মরেছিল সীতার চুলে ধরে, কেশ ধরেছিল, হ্যাঁ, আর রাবণ মরে গেল সীতার চুলে ধরে, কংস মরে গেল দেবকী মায়ের চুলে ধরে। এ হতভাগা সংসারে অনেক পুরুষ আছে যারা সামান্য ব্যাপারে ক্রোধ করে নিজের স্ত্রীর কেশে ধরে, ওরা জানে না, লক্ষ্য করে দেখবেন যারা একবার ক্রোধ ভরে কেশে ধরেছে অকাল মৃত্যু অনিবার্য হয়ে আছে, কেউ আটকাতে পারবে না। এই জন্য হরিনাম শুনতে হবে, আজকের দিনটাই শুধু নয়, ভোগপুর বাজারে বৎসরে একবার হরিবাসর বসলো তা না, প্রতিদিন হরিবাসর তৈরি করতে হবে, সেটা হলো মহাপ্রভুর বাণী মেনে নিজের বাড়িতে, তবে উদ্ধার পাবেন, তবে রক্ষা পাবেন, না হলে কিন্তু কেউ রক্ষা করতে পারবে না। যত অর্থ থাক, যত আত্মীয় থাক, কোনো বল কাউকে রক্ষা করতে পারবে না, একমাত্র হরি বল, হরি বল, হরি বল। এটা আজকে অনেক মাস্টার, অনেক ডাক্তার, ব্যারিস্টার বুঝতে পেরেছে, মাথা নেড়া করে আজকে অনেক মানুষ, উঁচু পদের মানুষেরা চোখের জলে হরিনাম করছে। আজকে আমার জীবনে আমি অনেক কিছু দেখলাম, যারা অহংকার করে হরিনামকে ঘৃণা করত আজকে তারা চোখের জলে কাঁদছে। আজকে অনেক কুমারী মেয়েরা তিলক দিয়ে কলেজে যাচ্ছে, ভাবতে পারেন হরিনাম কি জিনিস। আজকের দিনে যে সময়ে যুবক যুবতীর একটা স্টাইল পেয়েছে মজা দেখাব, কি সেই সময়ও অনেক যুবক ছেলে যুবতী মেয়েরা তিলক দিয়ে কলেজে যাচ্ছে, হরিনাম গোপালের সেবা করছে, এটা মহাপ্রভুর কৃপা, কারণ তিনি বলেছিলেন একদিন এমন হবে ঘরে ঘরে আমার নাম কীর্তন। হরি বল, হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমি চেষ্টা করি মহাপ্রভুর কথাগুলোকে তুলে ধরি যাতে আপনারা অন্তত একদিন প্রণাম করতে পারে। আপনারা যদি বাড়িতে গিয়ে কেউ হাতে তালি দিয়ে কীর্তন করেন তবে আমার কীর্তন সার্থক হবে। কমিটি আমায় কত দিলেন, কি খাওয়ালেন আপনারা দেখতে পাবেন না, আর ওটা থাকবে না, যেটা থাকবে সেটা হলো এই বাণী থাকবে, যে বাণীর দ্বারা আজকে হাজার হাজার মানুষ উল্টো পথ থেকে সোজা পথে, ভক্তি পথে এবং ভগবানের দিকে যাচ্ছে, এটাই হলো জীবনের আনন্দ। হরি বল, হরি বল। এই বাজার কমিটিরা বছরে একবার হরিবাসর করলে তাদের মধ্যে অনেকে হয়তো ধুতি পরার সুযোগ পায় না, এত কাজের চাপ, কিন্তু এই বাজারে প্রতি বৎসর হরিনাম শুনে কত মানুষ পদ খুঁজে নিল এই হরিনাম শুনে। কিন্তু কমিটি আপনাদের সেবার কথা ভেবে নানা কাজে ব্যস্ত, তারা হয়তো শুনতে পায় না, কিন্তু এই হরিনামের দ্বারা কত মানুষের কল্যাণ হলো আর হবে, কোনো কথাটাই মাটিতে পড়বে না, এটাই হচ্ছে নিয়ম, কারো না কারো কানে গিয়ে ঢুকছে, কারো না কারো হৃদয়ে গিয়ে প্রবেশ করছে। রাধে রাধে দুটো, একটি একটি হচ্ছে মা বাবা সত্যের পথে যাচ্ছে কৃষ্ণ নাম গাইতে গাইতে, আর একটি অধর্মের পথে যাচ্ছে ছেলে বৌমা, আপনাদের দুটো রাস্তা দেখানো হচ্ছে, যদি কেউ মন দিয়ে শোনে অবশ্য বুঝতে পারবেন কোনটা আমাদের গ্রহণ করা উচিত। দেখেন বৌমা বলল, যাও তুমি স্নান করে নাও। কেন তুমি করবে না? এ মা, কি করে তুমি বলছো গো, ওই যে গঙ্গায় কত মানুষ মল ত্যাগ করে, কত মানুষ মল মূত্র ত্যাগ করে, থুতু ফেলে, কত পচামড়া পড়ে আছে, আর তুমি কি ভাবলে আমার স্কিন নষ্ট হয়ে যায়, আমি ওই গঙ্গায় স্নান করব, তুমি গিয়ে মরো, আমি যাচ্ছি না। সুরেশ না, শাস্ত্রে কি বলে জানো, অকাল মৃত্যু হরণ,
সাধুর চরণ ধৌত জল মানুষের অকাল মৃত্যু খণ্ডন হয়ে যায়। যার মৃত্যু যোগ ছিল সে অমর বেড়ে যায়, মৃত্যুঞ্জয় হয়ে যায় আর নানা ব্যাধি মুক্ত হয়ে যায় এই জল। আর শুনে রাখবে, গঙ্গার জল পবিত্র করে, গঙ্গাকে কেউ অপবিত্র করতে পারে না। সে যতই মোড়া পড়ে থাক, পোঁচা পড়ে থাক, গঙ্গা গঙ্গা। আস্তে আস্তে, পুকুরের জল তুলে আনবে, রেখে দেবে পাঁচ মাস, রেখে দেবে পাঁচ মাসের পরে পুকুরের জল দেখবেন তাতে অনেক কীট পতঙ্গ হয়ে গেছে, কীট হয়ে গেছে, পচে গেছে, দুর্গন্ধ হচ্ছে। আর গঙ্গার জল এনে পাঁচ বছর রেখে দেবে, কোনো পোকার জন্ম হবে না। আরেকটা কাছাকাছি আছে, আরেকটা কাছাকাছি আছে জানিয়ে দিই, সেটা হলো কি, পুকুরের জল তুলে এনে কোনো সদগুরু সৎ সাধুর চরণ দৌত করে পাঁচ বছর রেখে দেয়, মাটির পাত্রে রেখে দেয়, ও কোনোদিন নষ্ট হবে না, দুর্গন্ধ হবে না, ওতে কীটের জন্ম হবে না। আজও এই মহিমা বহন করে যাচ্ছে। শুদ্ধ বৈষ্ণব তার চরণ ধৌত করে জল রেখে দেন, অন্ধত্ব দূরীভূত হবে, চোখে চশমা দিতে লাগবে না, ওই জল প্রতিদিন পান করে অকাল মৃত্যু হরণ হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এ জিনিসগুলি আজও পৃথিবীতে বিদ্যমান আছে। বলো রাধা রমণ কি, গঙ্গা মাইয়া কি, তাহলে তুমি যাবে না, তুমি গিয়ে মরো, ও আমা আমার স্কিন নষ্ট হয়ে যাবে। আমি গাড়িতে বসে আছি, তুমি যাও। স্বামী চলে গেল, ভক্তমণ্ডলী মায়েরা আগে গঙ্গাকে প্রণাম করতে হয়। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মাগ দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মাগ দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ওই দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। মা জাহ্নবা দেবী কি, ভক্ত অনেক ডুব দিল। আচ্ছা, এক টাকা কে যেন দিয়েছে, কে দিয়েছিল, মনে রেখেছে? টাকার কথা বললে নাকি, অন্য কোথাও মনে থাকে না টাকাটা? না না, আমি বলতে পারবো না যে আপনারা শুধু টাকাই মনে রাখে, ভালো লীলা মনে রেখেছে। এর জন্যই আপনাদের চরণে প্রণাম করলেও আমার লাভ হবে। ভালো লাগলো। তাহলে কে টাকা দিয়েছিল, রহিদাস কত টাকা দিয়েছিল? একশো টাকা। এরে আমার ভজ গোবিন্দ রে, কি মনে রেখেছে, এক টাকা ষোলো আনা দিয়েছিল। আর সেই ষোলো আনাতে কিন্তু সেই মা ঠাকুরানের কাছে আছে, ও ডুব দিয়ে এসে বলছে, সুদেশ না, আরে আমার মনে নেই, টাকাটা দাও। কোন টাকা? ওই যে সাধু দিয়েছিল গো, যেখানে জুতো সেলাই করলাম। তোমার কি মাথায় গোবর আছে নাকি, তিনি টাকা দিয়েছেন ঠিকই, কিন্তু জলে কেন ফেলবে, তার চাইতে ভালো দেখে কিছু কিনবা, একটা কিছু কেনা যাবে, তুমি খামাকা জলে ফেলতে যাবে কেন? সুদেশ না, সব জায়গায় বাটপাড়ি করা যায়, সাধুর কাছে চলে না। সাধুর যদি কোনো জিনিস কেউ বেশি নেয়, হিসেবের বাইরে নেয়,
সেও অনেক মাসুল দিতে হবে, কারণ একে বলা হচ্ছে শাস্ত্রে ব্রহ্মসহরণ। সাধুকে কর্ম করিয়ে দক্ষিণা দিলে না, ব্রহ্মসহরণ। সাধুকে ব্রহ্মবাদী বলা হয়, ব্রাহ্মণকে ব্রহ্মবাদী বলা হয়। সঠিক দক্ষিণা না দিলে আপনি যেটুকু কেটে নিলেন এই ব্রহ্মস্ব হরণ করলেন, তার মানে যে রোগে ভোগে যন্ত্রণায় কাটবে এ আর আপনি আটকাতে পারবেন না। এই জন্য ব্রহ্মস্ব হরণ করতে নেই, চোরের মাল চুরি করো যায় আসেন, কিন্তু সাধুর খাবারে হাত দিও না, এ বাঁচার রাস্তা পাবে না। তা কি করলো সুদেশ, না ওটা তুমি রাখবে না, খেয়ে মরে যাবে, দিয়ে দাও। উনি গঙ্গায় দিতে বলেছেন, আমি দেব, দিয়ে দিল, যাও তুমি মরোগে, দিয়ে দিল। সেই টাকাটা নিয়ে মা গঙ্গাকে বলল, মা আমি তো তোমায় কিছু দিতে পারি না, যাক দু এক পয়সা দিয়েছি, কিন্তু ওই সাধু আপনাকে দিতে বলেছিল, তাই মা ওনার নামে এই ষোলো আনা আপনার চরণে দিল। এই দিল আর গঙ্গা একটা ডুব দিল, আর যেই ডুব দিল অমনি জলের তলায় গিয়ে একটা জিনিস পেল, কি না, একটা সোনার বালা। কি পেল? এইবার নিশ্চয়ই কাল থেকে আপনারা টাকা ফেলা শুরু করবেন, হ্যাঁ, আর ডুববেন বলে পেলেও পেতে পারে। তবে মাগো কত লোকে কত টাকা দিচ্ছে, সব জলে যাচ্ছে, কেউ কিছু পায় না, পেলে দু একটা ঝিনুক টিনুক পায় কিন্তু সোনা পায় না। কে পেল না? সেই ছেলেটি যেই ডুব দিল অমনি একটা সোনার বালা পেল। সুদেশ না, স্বামী কি হয়েছে, এই দেখো একটা সোনার বালা, ওকে দেখি দেখি আমার হাতে হয় বাকি দেখি। টাকাটা দিতে চাইছিলে না, এখন আবার সোনার বালাটা তুমি পড়বে? কে পেয়েছে? আমার স্বামী। তো স্বামী যদি কিছু কুড়িয়ে পায় কার হবে? অনেকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে না, তো খাতাপত্র দেখবে কোন ধারায় আছে কোন আইনে আছে, বলুক তো সকলে স্বপ্ন, কেউ চটপট বলে দেয় কার হবে, যে ডুবছে তার, সোজা কথা, যে ডুবেছে তার। মনে করুন এই ধান কাটা চলছে, চলছে তো, তবু এখানে বসে আছে, ধান কাটা চলছে, আমাকে কাজের জন্য নিয়েছেন, আপনাদের বাড়ি গেলাম, তা আমি ধান কাটছি বলে ধান কার, যে কাটছে। হ্যাঁ, এইবার কেস কোন দিকে গেল? যে ডুবছে সোনা তার, আরে যার নাম করে ডুবছে সোনা। আমি যত ধান কাটি সব মালিকের, আমি শুধু মায়না পাবো, ধানের কোনো অধিকার এ সংসারে আমার আমার করতে না বলছে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সব বাগানের ফুল, এ বাগান যার ফুল তার, আমি শুধু মালি হয়ে ছেলে মেয়েকে পালন করতে পারি, অধিকার নিতে পারি না। এই জন্য এই সোনার বালা তুমি পাবে না, সেই সাধুকে দেওয়া হবে। এইবার গাড়ি করে ভক্তমণ্ডলী মায়েরা মা বাবা হেঁটে হেঁটে যাচ্ছে, আর এদিকে ছেলে বৌমা গাড়ি করে, যার সোনা তাকে দিতে হবে মনে করে ওই রাস্তা দিয়ে, আর সে সাধু আনন্দ মনে সেই জুতো সেলাই করছে ভাঙা ঘরে, আর গান গাইছে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণ জীবনে মদনে গতি নাকি ওইটা জীবনে গতি নাই ফুলে খেলে কদম বেরোব ওই না কালিন্দি।
মন্দির ফুলে খেলি পদম বেরোব ওই কালীর ফুলে খেলি পদম বলে রতন সিংহাসনে বসাব তুই ওই না রতন সিংহাসনে বসাব তুই ওই না রতন সিংহাসনে বসাব তুই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ওইটা রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর শ্যাম গরি অঙ্গে দেব চন্দনের গন্ধ শ্যাম গরি অঙ্গে দেব চন্দনের গন্ধ চামর তুলাব তবে হেরি মুখ ছন্দ আরে চামর তুলাব তবে হেরি মুখ ছন্দ এত অত গান গেয়ে যাচ্ছে এরা স্বামী স্ত্রী ফিরে এলো কাশিধাম থেকে হরি বল বাবা কে রে কারা তোরা আগে আমাকে চিনতে পারছেন না যাকে ষোলো আনা দিলেন আচ্ছা আচ্ছা তাই এসো বাবা আচ্ছা কি খবর দিয়েছো আমার নাম করে মা গঙ্গাও আপনাকে একটা জিনিস দিয়েছে আমার মা দিয়েছে তা ছেলের জন্য কি দিলে এই যে এই সোনার বালা মা দিয়েছে মা গো আর কিছু দিলি না তখন ওই সেই মেয়েটা বলছে যে গাড়িতে বসে আছে সে তখন বলছে এই আপনারা হচ্ছে ভণ্ড সাধু এ এটা কার আমার স্বামী কুড়িয়ে পেয়েছে তা জিনিসটা কার হবে ও তো আমার কিন্তু আমার স্বামী সরল বলে আপনাকে দিয়ে দিল আর আপনি নেন এই মা চুপা তুই ওখানে বসে আছিস কেন সাধু নিচুতে বসবে আর মানুষ কোনোদিন ওপরে বসে এটা শিষ্টাচার এক আসনে গুরুকে বসাতে নেই গুরু যে আসনে বসে সেই আসনে বসতে নেই বৈষ্ণব যে আসনে বসে সেই আসনে বসতে নেই আর তুই উঁচুতে বসে কথা বলছিস নেবে কথা বল সমতায় নেবে কথা বল এ শিষ্টাচার না হলে সারা জীবন হরি নাম করলেও কিচ্ছু হবে না ঔষধ যখন খাবি অনুপানও করতে হবে নিয়ম মেনে চলতে হবে অনিয়মে খাওয়া দাওয়া করবি ঔষধ কাজ করবে না কি বলার আছে বল এই সোনাটা তো আমার স্বামীর কি করে হলো তোর স্বামীও টাকা দিয়ে ডুবেছিল কি পেলে পেয়েছি কিছু মিথ্যে বলবি না তোর দরকার হয় তুই হাত পা দিবি আমি দেব কিন্তু তা বলে অন্যায় অধিকার করবি না এটা নিতে গেলে এটা পেতে গেলে অনেক অধিকার চাই অনেক সাধনা করতে হবে এই মেয়ে কোনোদিন প্রণাম করেছিস গঙ্গায় গিয়েছিস তুই গাড়িয়ে বসেছিলি প্রণাম আপনি জানলেন কি করে সে কথা থাক তাই একটা সোনা দিয়েছে একটা বালা দিয়েছে বাবা আগে হ্যাঁ একটা দিয়েছে দেখলে তো ওই সাধু কিরকম ধান্দাবাজ আরো একটা চাইছে না আমি শুধু বললাম যে আর একটা কোথায় জোড়াটা কোথায় গেল বলে তা আপনি জানতেন জানি বই কি তাহলে দেখান তো দেখি আর একটা আপনি কত বড় সাধু হয়ে গেছেন দেখান এই মা সবার সঙ্গে তর্ক কর মা পেরে উঠবি জিতে যাবি কিন্তু সাধুর পেছনে লাগবি না জায়গা পাবি না এক সেরেতে উঠবে না আলতা শোনায় রোগ ধরা পড়বে না এই জন্য দেখিস না মা কত লোকে রোগ ভোগ নিয়েই মরে গেল এত বড় বড় ডাক্তার এত বড় বড় রোগ সেরে গেল তোর রোগটা সারল না কেন এ যাবে না এ অপরাধের রোগ তাই সাবধান সাপ নিয়ে খেলা করা বাঘ নিয়ে খেলা করা আর সাধু নিয়ে খেলা করা একই জিনিস তা শোন মা তুই দেখতে চাস দেখ ভেলকি কখনো দেখাই না এখানে অনেক সাধুরা আছে যারা অনেক কিছু করতে পারে তবু ওই ভেলকি দেখায় না জলের উপর দিয়ে হেঁটে চলে গেল আকাশ পথে হেঁটে চলে গেল
হ্যাঁ, আর টাকা তৈরি করে দেখিয়ে দিল এসব ভেলকি। এখানে অনেক সাধু আছে যারা হরিনাম কীর্তন করে কলিকাল, তারা অনেক কিছু জানে কিন্তু লোক দেখাতে চায় না, লুকিয়ে থাকে। তাই তোকে দেখো, আজ তোকে দেখাও। মেরা মন যদি হ্যায় তো চঙ্গা, ইয়ে কাষ্ঠ মে মিলেগা গঙ্গা। মেরা মন যদি হো তো চঙ্গা, ইয়ে কাষ্ঠ মে মিলেগা গঙ্গা। এই যে আমার চামড়া ধোয়া, এই কাঠের কোঠরিতে জল, এ অনেক দিনের পচা জল, হাত ধোয়া চামড়া ধোয়া ময়লা জল। আমি যদি মনে করি, আমি যদি ডাকি, তাহলে এই কাষ্ঠের গঙ্গা এতেই গঙ্গা দেখবি। ও তোরা অত দূরে গিয়ে গঙ্গায় স্নান করলি, আমি এখানে বসে গঙ্গা দেখি। দেখেন হরিনাম শুনছেন, গয়া কাশী বদরিকাশ্রম বৃন্দাবন যাওয়ার লাগবে না। যে গয়া কাশী বদরিকাশ্রম বৃন্দাবনকে সাধুরাই প্রকাশ করলো, করে না এই ছয় গোসাই জবে, এগুলো জানতে হবে, জানা সকলের, স্মরণ করে নিতে, এরই জন্যই কীর্তন শুনতে। এই ছয় গোসাই জবে ব্রজে কৈলাবাস, তবে ব্রজে রাধা কৃষ্ণ করিলা প্রকাশ। হরি এই জন্য এই যে আমরা তীর্থে যাই, তীর্থে গিয়ে কি করি, পাপ দি, পাপ পরিত্যাগ করি, অপরাধ করি, কিন্তু সাধুরা গেলে তীর্থে, তীর্থের পাপ সাধুরা গ্রহণ। একটা কথা এসে গেল বলি, সেটা হলো মা গঙ্গা যখন পৃথিবীতে আসবেন, উনি ভীষণ কাঁদছিলেন যে এই পাপের পৃথিবীতে আমি যাব না। প্রভু ভগবান বিষ্ণুর কাছে গেলেন, ভগবান বিষ্ণু বললেন, গঙ্গা ভক্ত ভগীরথ ডাকছে, তুমি যাও, পৃথিবীর মানুষ তোমার পর্শে তোমার বাতাসে পবিত্র হবে, তুমি যাও। কিন্তু প্রভু মানুষ যে পাপি তাপি বুকে স্নান করবে, এত পাপ আমি রাখবো কোথা? গঙ্গা তাহলে শুনে নাও, তোমার ভয় কেটে যাবে। ঠিকই বলেছ, পাপি তাপি স্নান করলে তাদের পাপ তোমার বুকে আসবে, কিন্তু তোমারও পাপ নেওয়ার লোক আছে। তারা কারা? যারা সাধু। তাহলে এটা শুনলে অবাক হতে হবে যে পাপ তাপ গঙ্গা নিচ্ছে, কিন্তু গঙ্গার পাপ কে নিচ্ছে? সাধু সন্ত। সাধুরা যখন গঙ্গায় স্নান করে, গঙ্গার পাপ সাধু নেয়, আর সেই সাধুকে ডিঙিয়ে, সেই সাধুকে নিন্দা করে, সেই সাধুর সমালোচনা করে আমরা গঙ্গায় ডুবতে যাই। এই যে আমাদের আজকে তো অমাবস্যা, সকলে জানেন এই শেষের দিকে ভুল হচ্ছে, বেশি কথা বললে দু একটা ভুল হবে। আজকে পূর্ণিমা না, পূর্ণিমায় বাড়ি বাড়ি কীর্তন হয় না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই তো ছেড়ে দেবো রে, আন্দোলন করছে বন্ধ করে দাও। তাহলে কি, বৈষ্ণব দেখি আজ বা গয়া গঙ্গা যায়, বৈষ্ণব দেখি আজ বা গয়া গঙ্গা যায়, বাতাস বের করুন, বৈষ্ণব দেখি আজ বা গয়া গঙ্গা। আজকে কিছু লোক আমাকে সকাল থেকে ফোন করছে, বলে প্রভু আজ আপনি ভোগপুরে আসবেন, না হলে হ্যাঁ সেরকম তো যাওয়ার কথা, না বলে কি করে যে কি হলো আজকের দিনেই আপনি যাবেন, কেন? বল পূর্ণিমা, এই বাতাসা নিয়ে বসে থাকতে হবে, কখন কীর্তনিয়ার আসবে? আমি বলি আপনি একটু তাদের বলুন না, অনুরোধ করুন না, তাড়াতাড়ি করে দেবে, তাহলে দুই দিক হয়ে যায়। হ্যাঁ বলে তাহলে তাই করব, আমি জানি না তারা আসতে পেরেছে কিনা। তো তাদের কীর্তনে কি হয় দেখবেন, বৈষ্ণবগড় ষাট ঘর কীর্তন করে, সে কি পা পা করে চললে হবে? তারা কি করে, বৈষ্ণব দেখি আজ বা গয়া গঙ্গা যায়, বৈষ্ণব দেখি আজ বা গয়া গঙ্গা যায়, বৈষ্ণব দেখি আজ বা গয়া গঙ্গা যায়, বৈষ্ণব দেখি আজ বা গয়া গঙ্গা যায়। তারপরে একটা তোরা চেপে যে আমি বলি, তৈ লোক তারিনি গঙ্গা ফিরিয়া নাচ, তাই
বৈষ্ণবকে প্রণাম করলেন না, বৈষ্ণবকে সম্মান করলেন না, আপনি গয়া গঙ্গায় গেলেন। গঙ্গা দেবী বলে তুই ভেগে যা, তুই পালা, তুই মহাপাপী, গঙ্গাকে ছেড়ে গঙ্গায় এলি। যারা গঙ্গার পাপ নিতে পারে তারা কারা? বৈষ্ণবগণ। তাদেরকে প্রণাম করলে মহাতীর্থের ফল পাবি। কি ভক্তমন্ডলী মায়েরা, এই জন্য কি হলো বললো, এইখানেই গঙ্গা দেখাও। চোখের জলে চোখ বন্ধ করে রহিদাস বললেন, মা আমি ভেলকি দেখাতে চাই না মা, এদের মনে বিশ্বাস বাড়ানোর জন্য আয় মা দেখা দে মা। তার সেই পচা জল, সেই কাঠের খুবরির মধ্যে গঙ্গা দেবী এসে ওপর থেকে পুষ্পবৃষ্টি উলুধ্বনি হরিধ্বনি হতে লাগলো। ভক্তমন্ডলী মায়েরা, সেই কাঠের খুপরির মধ্য দিয়ে গঙ্গা এসে গেল, আর গঙ্গার ভেতর দিয়ে একটা হাত উঠল অপূর্ব দেখতে। সেই হাতটা উঠে বলল, রহিদাস এই না, যে সোনার বালাটা আগে পাঠিয়েছি তার আর একটা, তার জোড়াটা এই তুমি নিয়ে নাও। স্বয়ং মা গঙ্গা দেবী হাত বের করলেন কাঠের খুপরির মধ্যে, টপ টপ করে চোখের জল পড়ল সেই মেয়েটা। জীবনে সে কাঁদে না, অনেককে কাঁদিয়েছে কিন্তু জীবনে সে কাঁদে না। আজ এই দৃশ্যটা দেখে সেই মাটি চোখের জলে পড়িল চরণ তলে রে মা, পড়িল চরণ তলে হইল পড়িল চরণ তলে গ পড়িল চরণ তলে, বলে আমার কৃপা কর বলে পড়িল চরণ তলে, বলে আমার কৃপা আপনি আমাদের কৃপা করুন। তোরা প্রথম অন্যায় করেছিস, বাবা মাকে গাড়ি করে নিয়ে গেলি না, তাদের দুটো পয়সাও দিলি না, তারা না খেয়ে হেঁটে হেঁটে কাশীধাম গেল রে। ওরে সর্বপ্রথম গুরু হচ্ছে মা আর বাবা। ভাগবতে বলেছে সেই মা মা নয়, সেই বাবা বাবা নয়। যারা সন্তানকে কৃষ্ণ ভক্তির পথ দেখায় না তারা মা মা নয়, রাক্ষসী। যেমন কৈকেয়ী মা ভরতকে রাজ্য দিল, রামকে তাড়িয়ে দিল। তাই ভরত বলেছিল, আমি তোমাকে রাক্ষসী বলবো মা বলবো না, কারণ তোমার মতো যাদের যে ছেলের জীবনে আসবে তারাও কৃষ্ণ ভক্তি থেকে বাদ পড়বে। তাই ভক্তমন্ডলী মায়েরা, সেই মা মা জননী কৃতার্থা বসুন্ধরা বসতিশ্চ ধন্যা। কারা? যে মা বলে
আমার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, তোর হৃদয়ে যেন কৃষ্ণ ভক্তি। এই মাকে ত্যাগ করে, এই বাবাকে ত্যাগ করে বৃন্দাবনে গেলেও কৃষ্ণ পাবে না। দেখো বাবাকে ত্যাগ করেছিল কে? প্রহ্লাদ মহারাজ। শ্রীমদ ভাগবত প্রহ্লাদ তার বাবাকে ত্যাগ করেছিল, তার বাবাকে ভগবান কোলে তুলে নিয়ে তার নাড়ি ভুড়ি চিরে খেয়ে নিল, কিন্তু প্রহ্লাদকে ভগবান কোলে নিল। বলি মহারাজ গুরুকে ত্যাগ করেছিল, কারণ যে গুরু আধ্যাত্মিক উন্নতি করে না, তার আর্থিক উন্নতি চায় শিষ্যে, সেই গুরুকে ত্যাগ করা যায়। যে গুরু জীবনে দরিদ্র হয়ে যায়, যেন সত্যের পথ থেকে সরে না, সেই হলো গুরু, তাই তাকে ত্যাগ করা যাবে না। যে মা কৃষ্ণ ভক্তি শিক্ষা দেয় বাবা, তাকে ত্যাগ করলে তোমার বৃন্দাবনে গিয়েও কোনো লাভ। কিন্তু যে মা শুধু টাকা পয়সা আর বউ বাচ্চার কথা বলে, তাদেরকে ত্যাগ করলে তোমার মহাপাপ হবে না, কারণ তোমার জীবন তোমার, তোমার মা বাবার নয়। তুমি যখন যমলোকে যাবে, তোমার মা বাবা তোমাকে উদ্ধার করতে যাবে না। প্রারব্ধ খণ্ডাইতে নারে জন্মদাতা পিতা মাতা। আমি যে পূর্ব কর্ম করেছি, আমার জন্মের কর্মফল আমার মা বাবা নেবে না, তাই মা বাবাকে পালন করতে হবে, খেতে দিতে হবে, বাসস্থান দিতে হবে, ভালোবাসতে হবে, গুরু না করলেও চলবে। কিন্তু তুমি অন্যায় করেছো, তোমার বাবা ছিল আধ্যাত্মিক গুরু, তোমাকে অনেক চেষ্টা করেছে হরিনাম করানোর, তুমি করো নাই, আজ তারা কাশিধামে কাঁদছে। তাই আমি তোদের দীক্ষা দেব, যা স্নান করে আয়। এই স্নান করে এলো, দীক্ষা দিলেন, হ্যাঁ মন্ত্র দান করলেন, তিলক দিলেন, মালা করলেন, বলে তাহলে আমাদের প্রথম উপদেশ কি? গাড়ি নিয়ে মা বাবাকে নিয়ে এসন, তারপরে আমি উপদেশ দেব, বাড়ি যাবে। কারণ গুরু দীক্ষা নিলে একটা উপদেশ নিতে হয়, জীবনে তুমি কি করবে ওটা গুরু বলবে, আর সেদিন থেকেই তোমার একটা নতুন জীবন তৈরি। এই জন্য যারা দীক্ষা নেন, তাদের যে জন্মদিন পালন করে, সেটা মায়ের গর্ভ থেকে যেদিন হচ্ছে ওইটা পালন না করলে চলবে, যেদিন দীক্ষা নিয়েছে ওইটাই আসল জন্মদিন, ওই জন্মদিন পালন করতে হয়, কারণ ওটাই তোমার আসল। যারা দীক্ষা শিক্ষা নেন না তাদের কথা আলাদা, তারা মায়ের গর্ভ থেকে যেদিন হয়েছে সেদিন জন্মদিন ধরবে, কিন্তু কৃষ্ণ ভক্ত যেদিন দীক্ষা নিল ওই দিন তার নতুন জন্ম হলো, তৃতীয় জন্ম, সেই জন্মকে ধরেই জীবন চলে, এটাই। জয় জয় শ্রী গুরু প্রেম কলপতি, জয় জয় শ্রী গুরু প্রেম কলপতি, বলে অদ্ভুত জাত পদ অজ্ঞান তিনি বড় জ্ঞান বলে সুচন্দ্র কি রণিক আপনাদের উলুধ্বনি হরিধ্বনি শোনার জন্য এদের চেপে দিয়েছে, আমার জীবন ধন্য, এত বদন দিয়ে হরিনাম শুনে নিলাম, উলুধ্বনি শুনলাম, ভগবান মঙ্গল করবে সবাই। আমি শুনতে চেয়েছিলাম যে হা না কি? আচ্ছা ঠিক আছে, এই তো মিলনটা হয়ে গেলেই ছেড়ে দেবো, না তার আগে ছেড়ে দেবো, পরের বছর হবে, পরের বছর আর নেবে না।
পরের বছরটা এই বছর দেখো এত হরিনাম শুনছে, এদের মতো ছেলেটা এখন রকে থাকার কথা, এরা হরিনাম শুনছে, এই তো মহাপ্রভুর কৃপা। বলো রাধারমণ কি মা আমার পুতুলটা আমাকে দাও, এদের ঠিক তালে ঠিক জিনিস। হ্যাঁ ওই কাশিতে গিয়ে পুণ্ডরীক দেখলো তার মা একটা পুতুল নিয়ে যাচ্ছে, আর সে বলছে মা মা গো তোমার কেরে খোকা তুই, বৌমা তুমি? বলে হ্যাঁ মা তোমার কাছে এলাম, এই এইবার আমাকে ক্ষমা করে দাও। পড়িল চরণ তলে রে আহা, পড়িল চরণ তলে এইবারই কৃপা কর বলে পড়িল চরণ তলে, ওই না এইবার এইবারই কৃপা কর বলে পড়িল চরণ তলে, বলে এইবার কৃপা কর বলে পড়িল চরণ তলে। অনেকটা আনন্দ হচ্ছে কি জানেন, দেখে বৌমার ললাটে তিলক, যেটা ভাবাই যায় না, বৌমা তুমি তিলক, মা আমাদের দীক্ষা হয়ে গেছে, বাবা আমরা দীক্ষা, তোমরা দীক্ষা নিয়েছো তা গুরুকে, ওই যে তেমাতার মোড়ে সেই ঝুপড়ি বেঁধে রোহিদাস ঠাকুর আছে, কার নাম বললে মা? রোহিদাস? আরে সে তো আমার গুরু, আরে সে তো আমার গুরু, আমি তো তাই ভাবি, পরশমণি না হলে কেউ সোনা হয়, এমন গুরু না হলে, এই যে যেমন দেখবেন এই চিতি সাপ জানেন তো, চিতি সাপ জানেন না, যার বিষ নেই, একবার রামকৃষ্ণ ঠাকুর ওই মানে পঞ্চবটিতে, পঞ্চবটি থেকে একটু জঙ্গলের দিকে বাঁধছে যাচ্ছে, আর তার ভাগনা হৃদে সেই ঘটি নিয়ে যাচ্ছে, জল নিয়ে যাচ্ছে, আচ্ছা হঠাৎ দেখে জঙ্গলের ভিতরে ক্যাঁ ক্যাঁ ট্যাঁ এরকম করছে, তা হৃদি তখন বলছে মামা এ কি ব্যাপার হলো দা, ট্যাঁ ট্যাঁ করে, চলে আয় উদয় সাপে মানে ব্যাং ধরেছে, তো চলে গেল। 45 মিনিট পরে মামা ভাগনা আবার ওই রাস্তা দিয়ে এলো, ট্যাঁ ট্যাঁ, তো হিদি তখন বলে সাপটা বসে বসে আবার বোধহয় ধরেছে, বলে না না সেই আগেরই ব্যাংটা, বলে তাহলে খাচ্ছে না, বলে খাবে কি করে, ও তো চিতি সাপ, ওর বিষও নাই আর হয়তো বডির চাইতে ব্যাং বড়, এ ধরে ফেলেছে, গিলতেও পারেনি আবার ছাড়তেও পারে, এ মুখ ব্যথা, সেও ট্যাঁ ট্যাঁ করছে, এও ট্যাঁ ট্যাঁ করছে, দুজনেরই যন্ত্রণা। এই জগতে কিছু কিছু এরকম চিতি সাপের মতো গুরু আছে, তারা শিষ্যকে উদ্ধার করতে পারেনি আর নিজে উদ্ধার হতে, দুইজনে ট্যাঁ ট্যাঁ করছে, আর যদি জাত সাপ হয় এক কামড় দেবে ট্যাঁ আর অ্যাঁ, এক জন্মে কাজ হয়ে যাবে এক কামড়, কারণ বিষ চলে যাবে, তো এই জন্য অনেক গুরু দেয় মন্ত্র দেয় কানে, সদগুরু মন্ত্র দেয় প্রাণে, এই জন্য বাবা বলছে তেমন গুরু পেয়েছি, এই গুরু না হলে এমন ভক্তি এলো কোথার থেকে, বাহ ধন্য আমার আশীর্বাদ থাকলো, আর আমার কোনো দুঃখ নেই, টাকা পয়সা হোক আর না হোক, এই যে তোরা কৃষ্ণ ভক্ত হয়েছিস আমার জীবন ধন্য হয়ে গেল, চল বাবা চল। হরি বল হরি বল, প্রণাম দয়াল শ্রী গুরুদেব কি খিচিমিচি, প্রেম সে বলো গুরুদেব কি, এই যাদের দেখবেন বলতে গিয়ে কপাল যা মানে রেগে ঝাড়ছে, রেগে রেগে না, এই যে মধুর না, ভগবান যখন কথা বলে সব গান হয়ে যায়, কেন বলুন তো, এত মিষ্টি করে বলে, যেমন আমাদের সংসারে দেখবেন কোনো মা তার স্বামীকে খেতে ডাকছে, কই গো খাবে না, ভালো লাগছে না, বলে দেখবেন একবার ডিভোর্স কার্ড হাতে দিয়ে দিব কি, আর যদি এরকম করে বলা যায় কই গো,
কিন্তু কিরকম মধু ঝরে পড়বে, সব তো আছে রে, এরই ভেতরে তো সব। একে ধার করতে হবে শুধু বলার জন্য। এই যে এতক্ষণ দু ঘন্টা কীর্তন হয়েছে, দু ঘন্টা হয়েছে, চারে চলছে বলো, মাঝে মাঝে আমি ঘড়ি দেখছি, হ্যাঁ চারে চলছে, কিন্তু আপনারা বসে আছেন কিসের জন্য? কি বিনা পয়সায় চাল গম দিচ্ছি? শুধু কথা শোনাচ্ছি, কথা এরই এত দাম। এ এত বসি করো, এ কথা শুনবেন, এতে বসে থাকতে হবে, কিচ্ছু দেওয়া হবে না, তাও আপনি বশীকরণের মতো বসে থাকবেন। হরি কি বলেন তো, আমি যদি রেগে রেগে বলতাম কখন আপনারা প্রণাম করে গুড বাই দিয়ে দিতেন, আর আমি হেসে হেসে দিচ্ছি তো আপনারা বলছি আমাদের আপনজনের মতো নাই। তাহলে কি সংসারে শুধু একটু হেসে কথা বলুন, বন্যা বয়ে যাবে, কোনো ঝগড়া নাই, কিচ্ছু নেই। আর যদি কিছু কিছু লোক আছে দেখবেন পুরুষগুলো ফোনে কথা বলছে, হ্যালো হ্যালো, এই তুমি কোথায় দাঁড়াবে, এই তো, তুই কি ঘুমিয়ে গেলি নাকি, না গো, কি হেসে হেসে কথা বলছে। আবার তার স্ত্রীর সঙ্গে যখন কথা, ও হবে না, আমি জানি না তুমি কি করবে, করো তো তাই করো, একটু আগে কি ঢাল ঢাললো, এটা আবার ঝাল দিচ্ছে। আর মেয়েদেরকেও দেখবেন, হ্যালো, সে যেন মনে হয় পৃথিবীকে ডুবিয়ে দেবে, কি সুধা দিচ্ছে। স্বামীর সঙ্গে যখন কথা বলবে, এত দেরি হলো কেন, কোথায় ছিলে, অফিস তো পাঁচটায় ছুটি, তো ছটা বাজলো কেন, যেন তার মনে হয় আবার ব্যাকে চলে যাই। ভক্তমন্ডলী মায়েরা, আমি শুধু দু একটা বাস্তব দেখালাম, সংসার একটু যদি মিষ্টি করে বলা যায় পাশানো বলে যাবে, শত্রুও বন্ধু হয়ে যাবে, নালে আপনাদের সঙ্গে পরিচয় নাই, কি করে বসে বসে কথা শুনছি, এ তো কথা। ঠিক এরকমই করে সংসারে মধুর করে বললে, কাথিয়া মালতির মালা দেব দোহার গল, আবার অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ললিতা বিশাখায় যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় অভিলাষী চাইকে নরোত্তম দা, আরে সেবায় অভিলাষ চাইকে নরোত্তম দা, সেবায় অভিলাষী চাইকে নরোত্তম দা, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, আরে প্রেমানন্দে বাহু কেবল হরি 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 ধ্বনি, হরি বল আরে গৌরি হরি বলে, আরে গৌরি হরি বলে, আমার ভালো লাগলো তোরা দীক্ষা নিয়েছিস, যা গুরুর কাছে, যা গুরুর কাছে একটা উপদেশ নিয়ে নে। এখন ভক্তমন্ডলী মায়েরা পুণ্ডরীকের নতুন জীবন, গুরুকে বললেন গুরুদেব আমরা মা বাবাকে নিয়ে এসেছি, আশীর্বাদ নিয়েছি, এখন আপনি একটা উপদেশ দে। যা দীক্ষার পরে গুরু সেবাই হচ্ছে গোবিন্দ সেবা, গুরু সেবা, তবে আমার সেবা না, মা বাবার সেবা করবি, যতদিন মা বাবা থাকবে ততদিন সেবা কর, আর আমি কখনো তোকে দেখতে যাব। ভক্তমন্ডলী মায়েরা, সেই মা সেই বাবা সেই বৌমা সেই ছেলে এখন কৃষ্ণ ভক্ত হয়ে সেবা করছেন, তবে যাওয়ার সময় গুরুজি বলে দিলেন
একটা জিনিস মনে রাখবি, ঠিক ঠিক যদি সেবা হয় এই জন্মেই কৃষ্ণ তোর বাড়িতে যাবে। এর জন্য বহু জন্ম লাগে না, কানেকশন হলে এক জন্মে এক সেকেন্ডে, মানুষের জীবনে পরিবর্তন হলে একদিন এক সেকেন্ডে হবে। কেন না, জ্ঞান আর অজ্ঞান, অজ্ঞানতায় জন্ম জন্ম কেটে যাবে, জ্ঞান যদি হয় এক সেকেন্ডে, এখনই বদলে যাবে, সিদ্ধান্ত বদলে যাবে, পথ বদলে যাবে। যদি কেউ হরি কথা শোনে তাহলে ভক্তমন্ডলী মায়েরা গুরু বলে দিলেন কি, ঠিক ঠিক যদি গুরু সেবা কায় মনোবাক্য দিয়ে করিস তাহলে এই জন্মেই তোর বাড়িতে কৃষ্ণ পৌঁছে যাবে। তবে মনে রাখবি কৃষ্ণের সঙ্গে কথা বলবি না, কারণ কথা বললেই ফেসে যাবে, এই জন্য কথা বলবি না, গুরু সেবা করে যাবে। কেমন, যা শুরু হলো গুরু সেবা। ভক্তমন্ডলী মায়েরা কথা অনুসারে একদিন স্বয়ং ভগবান বৈকুণ্ঠপতি নারায়ণ পৌঁছে গেলেন, স্বয়ং ভগবান পৌঁছে গেলেন চতুর্ভুজ মূর্তি ধারণ করে পুণ্ডরীকের বাড়িতে, জায়গাটা আজও আছে। আজকেই আপনারা রিসার্চ করবেন ইউটিউবে, অনলাইন রিসার্চ করলেই খুঁজে পাবেন এই জায়গাটা যেখানকার কথা হচ্ছে, পুণ্ডরীক। এই পুণ্ডরীকের জন্যই ওই মহারাষ্ট্রে চন্দ্রভাগা নদীর তীরে সেই বিখ্যাত মন্দির আজও আছে, তার নাম হচ্ছে বিঠল দেব। এই আমরা ওই জায়গাটায় যাব আর শেষ করব, সেটা কি স্বয়ং ভগবান নেবে এলে। মা লক্ষ্মী দেবী বললেন কবে আসবে, বলে যাব আর আসবো। এই ভগবান চলে এলে পুণ্ডরী, স্বয়ং ভগবান ডাকছে, ভক্তমন্ডলী মায়েরা হরিনামের কি জাদু, গুরু কৃপার কি জাদু, স্বয়ং ভগবান বৈকুণ্ঠ ছেড়ে চলে এলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে। বৈকুণ্ঠের ভগবান নেমে চলে এলেন পৃথিবীতে, পুণ্ডরীক। পুণ্ডরীক কে? আমি 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 বলে কে? আমি ভগবান, তুমি যাকে ডাকছ তা দাঁড়ান, আমি গুরু সেবা হয়ে গেলে যাব। কাকে বলছে? আমরা হলে সব ছেড়ে দিয়ে আগে ছুটতাম। সে কি ধৈর্য রেখে বলছে, দেখুন আপনি দাঁড়ান, গুরু সেবা হলে তারপর যাব। ভগবান বলে একটু তাড়াতাড়ি কর বাবা, আমাকে আবার ফিরে যেতে হবে, তোকে একটু কৃপা করে চলে যাই। পুণ্ডরীক বলে আপনি দাঁড়ান, গুরু দাঁড়ান বলল, একটু কি বসতে দিল, বসতে দিল, ভগবানকে তো আগে আসন দিতে হবে, আপনি বসুন আমি কাজটা করে নিই। কি তা না, গুরুদেব যে বলে দিয়েছে গুরু সেবা ছেড়ে যাবি না, ভগবান এলেও যাবি না, এই জন্য ভগবান দাঁড়িয়ে আছেন আর এদিকে স্বয়ং গুরু সেবা করে যাচ্ছেন। কি ইহলোচন আনন্দ হলো চন আনন্দ ধার, হেরি জপ
মেয়েরা কয়েক ঘন্টা কেটে গেল। ভগবান আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, বাপ পুণ্ডরীক একটু বেরিয়ে আয় বাবা, আমি তোকে আশীর্বাদটা করে চলে যাব। ও আপনি দাঁড়িয়ে আছে, তুই তো বললি বাবা দাঁড়াতে, ঠিক আছে আপনি আর একটু দাঁড়ান, এখনো আর একটু বাকি আছে। ভগবান বলে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, আপনাকে তো আবার বসতে দেওয়া হয়নি, দাঁড়ান দাঁড়ান। কর্তালটা নিয়েছি দেখাবো, সে যেন মনে করলো দিয়ে দিল। বাংলায় যাকে ইট বলে, ইট বুঝেন তো, ইট বুঝেন না, যেগুলো খামারশালায় তৈরি হয়, বলে আর শেষকালে মাথা খারাপ করুন, ইট ভাটা ইট তৈরি হয় তাই না, মাটি তারপর পুড়িয়ে দেয়, ইট তৈরি হয়ে গেল, আমরা বাড়ি বানাই, মসনদ বানাই, প্রসাদ বানাই। সেই ইট একটা ঘরের মধ্যে ছিল, ইটটা ধরে পুণ্ডরীক ভগবানকে বলছে, এই না 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 মা বেরোই ঘরের ভেতর থেকে, এই নেন বলে ইটটা ছুড়ে দিয়ে বলছে, ওইটায় দাঁড়ান, গুরু সেবা হয়ে গেলে আমি বেরোব। ভগবানকে কি আসন দিলেন, ইট ইট, তাও যত্ন করে নয়, আপনি আসুন আপনি বসুন এরকম নয়, ওইটায় দাঁড়ান, বসতেও বলে, বলার কায়দা কিরকম দেখুন, ওইটায় দাঁড়ান, গুরু সেবা হয়ে গেলে আমি আসবো কথা বল। ভগবান বলে, কয়েক ঘন্টা হয়ে গেল, আবার বলছে ইট একখানা ছুড়ে দিয়ে বলে দাঁড়াও, তাও একবার বলুক যে বসু, তাহলে বসতাম, এখন কিছু করার নেই। ভগবান কিরকম ভক্তের বাণী মেনে চলে দেখুন, ওই যে ইটের উপরে দাঁড়াতে বলেছে না, ভগবান অনেকবার চেষ্টা করছে ইটের উপরে কি করে দাঁড়ানো যায়। একটু তাড়াতাড়ি কর বাবা, ভগবান দাঁড়িয়েছে। এদিকে লক্ষ্মী দেবী, অনেক দিন হয়ে গেল, কয়েকদিন হয়ে গেল মানে ভগবান আর বাড়ি ফিরেনি, তো তিনি কান্নাকাটি করছে, পৌঁছে কোথায় গেল, আসবেন বলে এলেন না, এমন সময় দেবশ্রী নারদ এসে গেলেন, নারায়ণ নারায়ণ মা প্রণাম প্রণাম, বাবা কোথায়, বাবাকে একটু দণ্ডবত, আর তোর বাবা আমি খুঁজে পাচ্ছি না, সেই যে গেলেন, আর কোথায় গেছে মা, পৃথিবীতে গেছে, পুণ্ডরীক নাকি ভক্ত, গুরু সেবা করছে, তাকে বর দিতে গেছে, পুণ্ডরীক আমিও যাই মা, আশীর্বাদ করো মা, আমিও যেন খুঁজে পাই। নারদ ঋষি বীণা বাজিয়ে বাজিয়ে কোথায় কোথায়, নারায়ণ নারায়ণ হরি হরি শিব, নারায়ণ নারায়ণ হরি হরি, দেখতে তো পাচ্ছ কি অবস্থা।
নারদ বলে আপনি ইটের উপরে দাঁড়িয়ে আছো কেন? ভক্ত বলে দিয়েছে, এই ইটটা দিয়েছে দাঁড়াবার জন্য। কোন ভক্ত? পুণ্ডরীকা। ওই পুণ্ডরীকা আমাকে ইট দিয়ে বলেছে ইটের উপরে দাঁড়াও। বলে তাই ইটের উপরে দাঁড়াতে বলছে, দাঁড়িয়ে থাকতে হবে, বসে পড়তে পারো না। বলে দাঁড়াতে বলছে, আমি বসে পড়বো, এটা কিরকম হয়? বলে ভগবান তো এরকম কতক্ষণ দাঁড়াবে না? বলে যতক্ষণ না বেরোবে সর্বনাশ করেছে, ওর গুরু নিশ্চয়ই চালা গেছে, নালে তোমাকে এরকম ফিরিঙ্গি নাচ নাচায়। স্বয়ং ভগবানকে নাচাতে পারে কে? গুরু। কেননা গুরুরিষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে, কিন্তু কৃষ্ণরুষ্ট হইলে গুরু অবস্থাটা নাচাতে তো ওই পারে। নিশ্চয়ই একটা আচ্ছা গুরু পেয়েছে, নালে কৃষ্ণ এরকম নাচে? বলে প্রভু আমি একটা বাঁশ দেব। বাঁশ কেন? না না, আপনার পিছনে ঠেক দেব। আরে যতক্ষণ না বেরোয়, এত কখন বেরোবো তার কোন ঠিক নেই। তা আপনি বরং একটু সোজা হয়ে দাঁড়াবেন, মনে হয় এবার বেরিয়ে আসবে। হ্যাঁ, তা বলে আমি একবার যাবো ভেতরে। এই যাবে করছে, এদিকে তার গুরু পুণ্ডরীকের গুরুর নাম কি? পরম বৈষ্ণব চূড়ামণি রুইদাস, তিনি এসে গেলেন। নারদ তখন বলে, প্রভু আমি বাজাই, আপনি নাচেন। নারায়ণ নারায়ণ হরি হরে, নারায়ণ নারায়ণ হরি হরে, তেরি লীলা নাদি নাদি, তেরি লীলা নাদি নাদি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ 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 নারায়ণ, নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীম নারায়ণ নারায়ণ হরি হরি। ভক্তমন্ডলী মায়েরা, এই আজব জিনিস দেখতে যে স্বয়ং ভগবান এখানে একটা ইঁটের উপরে দাঁড়িয়ে আছে, আছাড় খেয়ে পড়লো ভগবানের চরণে। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় স্ব জগদ্ধিতায় কৃষ্ণায় শ্রী গোবিন্দায়। হে প্রভু, আপনি আর আপনি বলো না, তুমি যেমন শিষ্য তৈরি করেছো, আজ আমার এই দশা। তুমি কেন তাকে বলেছো যে গুরু ভগবান এলেও কথা বলো না? মানে আমি বলেছি প্রভু গুরু সেবা ছেড়ে যেতে নেই, কিন্তু আপনি এলে কথা বল। আপনি দাঁড়ান, আমি আসছি। পুণ্ডরীক, গুরুদেব আপনি এসেছেন? গুরুদেব? ওরে হতভাগা, তুই কাকে দাঁড় করিয়ে রেখেছিস? ভগবান। কি দিয়েছিস বসতে? একটা ইট দিয়েছি দাঁড়াতে। ওরে হতভাগা, তুই তো বলবি বসতে বলবি, ভগবানের দুর্দশা তুই দেখেছিস? বলেন না, আরে যে সে দাঁড়াতে পারে না এরকম করছে, তুই চল তাড়াতাড়ি চল। তো গেল, গিয়ে ভগবানকে প্রণাম করলেন আর বললেন, প্রভু আপনি এই কষ্ট করছেন আমার জন্য? বলে, যাক যা হওয়ার হয়েছে, তুই এসেছিস, কি বর নিবি বল? বলে, প্রভু বর যদি দিতে হয় এই বরই দেন। বল কি? এই যেরকম দাঁড়িয়ে আছেন এরকম দাঁড়িয়ে থাকেন। ভগবান বলে, ও নারো, এ রুহিদাসকে বলো কি বর চাইল, আমি এরকম দাঁড়িয়ে থাকবো, লক্ষ্মীর কি হবে, আমি কি এখানে থাকবো নাকি? বলে, আমি কি করব, আসার সময় কি আমাকে বলেছিলে নাকি? তখন তো খাবার লোভে তুমি চলে এসেছো, ভক্ত ভালো ভালো খাওয়াবে, এখন তুমি দাঁড়িয়ে থাকো? বলে, তাহলে পুণ্ডরীক তুই কি চাইলি? এই আমি যেমন আপনাকে দর্শন করলাম, তা আমি যেমন পৃথিবী থেকে চলে যাব, তা পৃথিবীতে যারা জন্ম নেবে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন যেন আপনাকে এইভাবেই দাঁড়িয়ে থাকতে সবাই দর্শন। আজও ভগবান সেই ইটের উপরে দাঁড়িয়ে আছে। মহারাষ্ট্রে তাকে বলা হয় বিট, বাংলায় যাকে বলে ইট, মহারাষ্ট্রের ভাষায় বলা হয় বিট। আর বিট যুক্ত টল, ভগবান অটল, টলে পড়ে যাচ্ছে কিন্তু অটল, ইট থেকে নামেন না, এই জন্য তার নাম হয়ে গেল বিট ঠল। ভগবান বিট্ঠল দেব, প্রমাণ পাবেন আজও পর্যন্ত সেই ইট, সেই ইট আজও আছে, সেই ইটের উপরেই ভগবান বিষ্ণু দাঁড়িয়ে আছেন কৃপা করার জন্য। কথা দিলেন আমি আজ থেকে রইলাম,
যতদিন চন্দ্র সূর্য থাকবে যত ভক্ত আসবে আমাকে দর্শন করে জীবন ধন্য করবে। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজও সেই মন্দির আছে বিঠল দেব, সেই ভগবান আজও আছে। বলে তাহলে পণ্ডরীক, আমি তাহলে এবার এই রূপেই রইলাম, তুমি দর্শন করো, মা বাবাকে ডেকে নিয়ে আসো, স্ত্রীকে ডাকো, সবাই মিলে দর্শন করো। দেখতে দেখতে মা লক্ষ্মী দেবী বৈকুণ্ঠ থেকে নেবে এলেন। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা সেখানে গিয়ে দেখবেন লক্ষ লক্ষ মানুষ এই ভগবানকে দর্শন করার জন্য আজও দাঁড়িয়ে আছে। ভক্তের সাধনায় কি না হয়। এই হরিবাসর পূর্ণ হোক, যারা এতক্ষণ হরিনাম শুনলেন তাদের হৃদয় মন্দির পূর্ণ হোক, ভগবানের কৃপায় আলোকিত হোক। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী রে, চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি, আজে চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসেয়নু নাহার, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুরা। শুধু ভক্তবৃন্দ, একটি ঘোষণা, ঘোষণাটি হলো এতক্ষণ আপনারা আমাদের শ্যামসুন্দর দাসপ্রভুবাদের বদন্দে কীর্তন শ্রবণ করলেন, এর যে তত্ত্বগুলো আপনারা শুনলেন এরই ভারী গুরুত্বপূর্ণ তত্ত্বমূলক অনেক গ্রন্থ লিখেছেন, যদি আপনারা বাড়িতে এগুলো আস্বাদন করতে চান সেই গ্রন্থ আমাদের কাছে রয়েছে, আপনারা অল্প মূল্যের মাধ্যম দিয়ে সংগ্রহ করতে পারেন। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কমিটি বৃন্দ, যেনারা নাম ধরে রাখবেন তেনাদেরকে পাঠিয়ে দিন, যেনারা নাম ধরে রাখবেন তেনাদেরকে পাঠিয়ে দিন। আমাদের শ্যামসুন্দর দাসপ্রভুবাদের রচিত গ্রন্থ যদি সংগ্রহ করতে চান আমাদের কাছেই রয়েছে, আমাদের কাছ থেকে অল্প মূল্যের মাধ্যম দিয়ে সংগ্রহ করতে পারেন। শ্যামসুন্দর বাবুর চরণে দণ্ডবত প্রণাম জানাই, সেই সঙ্গে উৎসব কমিটির পক্ষ থেকে ওনার চরণে কোটি কোটি ধন্যবাদ। পরবর্তী কীর্তনের দলকে যারা তোলার দায়িত্ব রয়েছেন আপনারা নিয়ে আসুন, আমরা শ্যামসুন্দর বাবুর চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানাই। ওনার মুখ থেকে আমরা এতক্ষণ হরিকথা কৃষ্ণকথা আস্বাদন করলাম, সেই সঙ্গে উপস্থিত ভক্তগণ যারা দূর দূরান্ত থেকে এসছেন তাদের সবাইকে আমি জানাই, আগামীকাল ভগবানের প্রসাদ পাওয়ার জন্য সবাইকে আমরা উৎসব কমিটির পক্ষ থেকে জানাই সাদর নিমন্ত্রণ ও আমন্ত্রণ। আপনারা সবাই যে যেখান থেকে দূর দূরান্ত থেকে এসেছেন আগামীকালও আপনারা সবাই প্রসাদ পাওয়ার জন্য আসবেন, আমরা আপনাদের আগাম নিমন্ত্রণ ও আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল অষ্টপ্রহর নাম মহাযজ্ঞের বিশ্রামান্তে ভগবানের প্রসাদ বিতরণ হবে, এই প্রসাদ পাওয়ার জন্য আমরা উৎসব কমিটির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ ও নিমন্ত্রণ জানাচ্ছি। যে সমস্ত ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছেন আজ তাদেরও আমরা নিমন্ত্রণ জানাচ্ছি, আগামীকাল আপনারা আসবেন এই ভোগপুর বাজারে অষ্টপ্রহর নাম মহাযজ্ঞের সমাপ্তে ভগবানের প্রসাদ বিতরণে আপনারা সামিল হবেন, সবাই প্রসাদ পাবেন, এই আমন্ত্রণ ও আহ্বান জানাচ্ছি। পরবর্তী কীর্তন দল যাদের আনার দায়িত্বে রয়েছেন আপনারা নিয়ে আসুন, আপনারা নামটা একটু ধরে রাখুন, শ্যামসুন্দর বাবুর সম্প্রদায়কে বলছি আপনারা নামটা ধরে রাখুন, ওনারা আসছেন। ভোগপুর বাজারের 27তম বর্ষের শ্রী শ্রী হরির লীলা সংকীর্তন মহাযজ্ঞ মহোৎসব চলছে,
এই অষ্টপ্রহর নাম মহাযজ্ঞের সান্ধ্যকালীন অনুষ্ঠানের আমাদের শ্যামসুন্দর বাবু এতক্ষণ আমাদের হরিকথা কৃষ্ণকথা আস্বাদন করালেন, এখন মঞ্চে আসছেন আমাদের চিরপরিচিত কীর্তনিয়া মাননীয় নিত্যানন্দ দাস পাইকপাড়ি। উনি অষ্টপ্রহর নাম মহাযজ্ঞে আসছেন, উনি আমাদের লীলা পরিবেশন করে শোনাবেন। এই অষ্টপ্রহর নাম মহাযজ্ঞের বিশ্রাম আগামীকাল সকাল হবে। আগামীকাল দুপুরে মহাপ্রসাদ সেবনের ব্যবস্থা হয়েছে, ভগবানের কে আমরা সেবা দেব অন্নপ্রসাদ, সেই অন্নপ্রসাদ আমরা সমস্ত ভক্তের মধ্যে বিতরণ করব। তাই আমরা সমস্ত ভক্তকে আগামীকাল প্রসাদ পাওয়ার জন্য নিমন্ত্রণ ও আমন্ত্রণ জানাচ্ছি। যে সমস্ত ভক্তরা বহু দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরও আমরা নিমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আগামীকাল আসবেন, ভোগপুর বাজারে ভগবানের প্রসাদ সেবন করবেন। নিত্যানন্দবাবুর ও তার সম্প্রদায়কে মঞ্চে আনার জন্য অনুরোধ করছি, যারা দায়িত্ব রয়েছেন নিত্যানন্দবাবু তার সম্প্রদায়কে আপনারা মঞ্চে নিয়ে আসুন। যে সমস্ত ভক্তরা রেল লাইন পারাপার করছেন আপনারা দয়া করে দুদিক দেখে পারাপার করুন, অনেক রাত্রি হয়েছে আপনারা সাবধানে বাড়ি ফিরে যান, রেল লাইন দেখে পারাপার করুন। আগামীকাল আবার এই ভোগপুর বাজারে প্রসাদ পাওয়ার জন্য আসবেন এই আমন্ত্রণ নিমন্ত্রণ করছি। দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তরা এসছেন তাদেরও আমরা নিমন্ত্রণ করছি, আপনারা আগামীকাল এই ভোগপুর বাজারে ভগবানের প্রসাদ পাওয়ার জন্য আসবেন। জয় নিতাই জয় গৌর। সমবেত সাধুগুরু বৈষ্ণব গোসাই ভক্তিমতী মায়েরা, ভোগপুর বাজার দোকানদার বৃন্দ, উৎসাহী ভক্তবৃন্দের পরিচালনায় যে চার দিন ব্যাপী অনুষ্ঠানের আয় তার শেষ লগ্নে পৌঁছেছে। কীর্তন পরিবেশন করে গেলেন শ্যামসুন্দর দাস তৎসম্প্রদায়। তিনি যে আমাদের কীর্তন পরিবেশন করে আনন্দ দান দিয়েছেন, আমাদের দেওয়ার মতো কিছুই নেই, প্রীতি ভক্তি ভালোবাসা জানে। আর কমিটি বাবুরা যে অক্লান্ত পরিশ্রম করে মাধু